শ্রুতি মণ্ডলী, বাংলা টিভির বিশেষ আড্ডা অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক স্বাগতম। আজকে আমাদের অনুষ্ঠানে বেশ কয়েকজন আছেন উপস্থিত, তবে একজন অত্যন্ত বিশিষ্ট অতিথি আমাদের মধ্যে মাঝে উপস্থিত আছেন। তিনি হচ্ছেন বাংলাদেশের একজন বিখ্যাত সম্পাদক, বিচিত্রার অধীনায়ক, বিচিত্রার সম্পাদক শাহজাদ চৌধুরী, যিনি বর্তমানে সাপ্তাহিক 2000 এবং পাক্ষিক আনন্দধারার সম্পাদক। আর আমাদের সাথে আজকের এই আড্ডায় যোগ দিচ্ছেন নিউ ইয়র্ক থেকে প্রকাশিত জনপ্রিয় সাপ্তাহিক ঠিকানার সম্পাদক জনাব সাইদুর রব। আমাদের সাথে আরও রয়েছেন সাপ্তাহিক দর্পণের সম্পাদক জনাব ফজলুর রহমান এবং সাপ্তাহিক পরিচয়ের সম্পাদক জনাব নাজবুল হাসান এবং তরুণ সাংবাদিক মিজানুর রহমান। তা আজকে আমাদের আলোচনায় অনেক কিছু আলোচিত হবে, কোনো নির্ধারিত কোনো ব্যাপার স্যাপার নেই। আমরা সাধারণ ভাইকে মানে প্রথমেই বলবো যে আজকের অনুষ্ঠানে আপনি মানে কথাবার্তার বিসমিল্লাহ করার জন্য আর কি। কথা যেটা হচ্ছে, যে কজন দেখা যাচ্ছে সন্ধ্যার থেকেই বলছি, কারণ সাংবাদিকদের একটা মূল সোর্স হচ্ছে ই হচ্ছে আড্ডা, চিন্তা, সাংবাদিক সব কিছু। একটু আগে এটা নিয়েই একটা প্রশ্ন আমাকে করেছিল র, যে ইন্টারাকশনটা উইথ নিউ জেনারেশন কীভাবে করা যেতে পারে, কারণ রব অত্যন্ত তরুণ আমার হিসাবে এবং ভেরি সাকসেসফুল। তার মানে এই প্রশ্নটা খুব ভালো লেগেছে একটি কারণে, কেন যেন তার কথা শুনে মনে হয়েছে সেও একটা জিনিস বুঝতে চেষ্টা করছে যে ইয়াং জেনারেশনের সঙ্গে, মানে তারা তো তারুণ্য থাকা সত্ত্বেও আরও ইয়াংদের সঙ্গে কী করে ইন্টারাকশন, মানে একটা সংযোগের সঙ্গে যাওয়া যায় সেটা চিন্তা করানো দরকার। আমি যেটা মনে করি আজ সাংবাদিকতার দিকের এইটা একটা বড় দিক। এবার এখন দেখা যাচ্ছে যে যে তারুণ্য, আমরা তারুণ্যকে বিচ্ছিন্নতা বলছি, যে তারুণ্যকে হঠাৎ করে বলছি যে এরা অন্যরকম, আসলে কি তাই? তারুণ্য এটাও হতে পারে যে আমরা তাদের বুঝতে পারছি না, আমরা তাদের বোঝার চেষ্টা করছি, যেমন রব চেষ্টা করতেছে তাদের বোঝার জন্য। যেটা আমি কিছুটা অনুমান করতে পেরেছি, আমি নতুনভাবে যখন 2000 শুরু করি তখন আমি দেখছি ইন বিটুইন যে বয়স্কদের নেওয়া হয়েছে তারা কিন্তু ততখানিক সাকসেস দেখাতে পারেনি যতখানি যে তরুণ, যেটা তিন স্তরে তরুণ যারা দেখাতে পারছে। সম্প্রতি আমি এই উপর এই সম্পর্কে একটা লেখা লিখেছি, লেখাটার নাম দিয়েছি সেই 27 এই 27। কেন অদ্ভুতভাবে আমি দেখেছি, আমি 27 বছর বয়সে বিচিত্রা শুরু করি দায়িত্ব নিয়ে, আর এখনকার যেসব তরুণ হাতে নিয়েছে 2000, যাদের উপর দায়িত্ব অর্পিত হয়েছে তাদের বয়সও 27। তা আমি এইটার থেকে আমি রবের ওই প্রশ্নটা ধরে আমি রবকে যে জিজ্ঞাসা করবো, ওই প্রশ্নটা আপনি আমাকে কেন করেছিলেন যে ইন্টারাকশন হওয়া উচিত, কীভাবে করেন? আচ্ছা, তার আগে আমি একটা কথা বলে নিই, আপনি যে তিন স্তরের তারুণ্য বলেছেন, এই তিনটি স্তর কি? আমি তিনটে স্তর ধরছি যে দশক ধরে আমি হতেছি লেট 50s-এর, তারপর আমি ধরতেছি ওদের ধরতেছি যে 40s-এর, অ্যারাউন্ড 40, মানে 40-এর কাছাকাছি এরকম। এরপরের এর ইন বিটুইন একটা গ্রুপ আছে, আমি তারপরের গ্রুপ মানে 20s-এর গ্রুপটা ধরতেছি, যাদের বয়স 20s-এর ভিতরে। এইভাবে জেনারেশন ওয়াইজ না, জেনারেশন ইজে আমি মনে করি 25 বছর ওয়াইজ জেনারেশন হয়, আমি বলতে দশক অনুযায়ী বলি। আমাদের দেশে কিন্তু সাহিত্য শিল্পের একটা দশকের হিসাব আছে, জেনারেশন না বলে যদি এটাকে আমরা লেভেল বলি, না লেভেল না, যে লেভেল বলে আমি কি লেভেল বলবো, কার দ্বারা পরিমাপ হবে? পরিমাপটা আমরা করি হচ্ছে দশক দিয়ে সাহিত্যের বলা হয়, যে 30 দশকের সাহিত্য, 40 দশকের সাহিত্য, 70 দশকের সাহিত্য, এভাবে বলা হয়। সেই হিসাবে আমি যেটা রক্ষে জিজ্ঞেস করেছি ওটা মানে একটি উত্তর হলে ভালো হয়। ধন্যবাদ সাজুপ্রাই, কারণটা এটা আমার সৌভাগ্য যে আপনার মতো একজন মহান মানুষের কাছে বসতে পেরেছি, কারণ অনেক কথাই আমার আমাদের জীবনে শুনেছি আপনার সম্বন্ধে। আমার আমি জিনিসটা চিন্তা করতে চিন্তা করেছি এই জন্য যে বাংলাদেশে তরুণদেরকে সব সময় অবহেলা করা হচ্ছে, কারণ যারা এই জাতিকে লিড দিতে পারত, এই কারণ আমাদের এই তরুণদেরকে যদি, তরুণরা বাংলাদেশের সাধারণত দিশাহারা, এদেরকে ডিরেকশন দেওয়ার মতো কোনো লিডারশিপ নেই বাংলাদেশে। তো মাঝে মধ্যে দেখি আপনি তরুণদের সাথে আড্ডা কথাবার্তা বলেন, সেই জন্যই আমার এই প্রশ্নটা জিজ্ঞেস করা যে এদেরকে যদি আমরা পুশ না করি
আমরা যদি ডিরেকশন না দিয়ে যাই তাহলে এই নেশনের নেতৃত্ব কারা নেবে? আর নেতৃত্বের যদি পরিবর্তন না আসে তাহলে আমরা এক জায়গায় দাঁড়িয়ে থাকব। এটা কি নেতৃত্ব আমরা কি রাজনৈতিক না অন্যদিকে সাহিত্য এটাতে আমি খুব চমৎকার ভাবে এগ্রি করছি, আমি খুবই সাপোর্ট দিতে চাচ্ছি এই জন্য যে আমরা কিন্তু নেতৃত্ব বলতে কিন্তু একটা নেতৃত্বই বুঝি যেটার সঙ্গে রবের সঙ্গে আবার আমার রেফারেন্স বলতে হচ্ছে আগেই কথা হয়েছে যে এখানে নেতৃত্ব বলতে না রাজনৈতিক নেতৃত্ব বোঝানো হয়, বাট নেতৃত্ব কিন্তু সামাজিক নেতৃত্ব কিন্তু রাজনৈতিক নেতৃত্ব না, আমাদের এটা আমাদের সমাজ জীবনে প্রতিষ্ঠিত করতে হবে। একটু যেমন ও আর একটা কথা একটু আগে আমাদের হয়েছে, আমাদের পুরনো রেফারেন্স কি আমি দিতে পারি যে আমাদের আগে হয়েছে সেটা হলো যে খেলাধুলা বা এছাড়া একটা নেতৃত্ব নাই আমাদের সাহিত্যে। যেমন আবদুল্লাহ সাইদ হয়তো এই অনুষ্ঠানে দু একদিনের মধ্যে আপনাদের এখানে উপস্থিত হবে, সেখানে দেখা যাবে যে উনি কিন্তু একটা নেতৃত্ব দিচ্ছেন, উনিও কিন্তু একই জিনিস টার্গেট করেছেন যে তরুণ সমাজকে যে আনতে হবে। কারণ আমরা একটা এক্সপেরিমেন্ট করেছি যুদ্ধের পরের থেকেই এই একটা তরুণদের উপরে, একটা সময় গেল যে ইংরেজি ভাষা তাদের পড়তে দেওয়া হবে না, একটা সময় গেল তাদের পাঠ্য বই এভাবে চেঞ্জ করা হবে, তাদের কিন্তু কখনই ভাবা হয় নাই যারা জিমনেশিয়াম কোথায় হবে এদের। এই আগে যেমন ইনভার্সিটি ব্লুজ যত ইম্পর্টেন্ট ব্যক্তি ছিল এখন কিন্তু আমরা ব্লুজ খুঁজি না। আগে যেমন আমাদের কাছে ভেরি ইম্পর্টেন্ট ছিল আমাদের বয়সে যে ও ছিল ফুটবল ব্লু, ও হচ্ছে স্পোর্টস ব্লু, এখন কিন্তু ওই ধরনের নাম নেই। এখন কোন মাস্তানের কি ব্লু আছে, অমুকের কোন ব্লু আছে এটা খুঁজে হয়। এই জেনারেশনটা অর্থাৎ এই জেনারেশনকে আমরা অস্ত্র ধরাই দিচ্ছি, যে জেনারেশনকে আগে ধরানো ও যেটা বলতে চাচ্ছে ইগনোর করা, ইগনোর শুধু না এদের আমরা পচিয়েছি নষ্ট করেছি, এদের হাতে অস্ত্র দিয়ে ক্ষমতা দখল করার চেষ্টা করছি এখনো এই জেনারেশনটাকে দিয়ে আমরা, অর্থাৎ আমরা ব্যবহার করছি এদের, ব্যবহার করছি এদের আম ক্যাডার হিসাবে। একটা শব্দ এখন ব্লুজ বলে না, এখন বলে ক্যাডার। আগে যেটা ছিল যে একটা ভালো ছাত্রকে পিক করা হইতো অ্যাব্রোডিগাল, যে তাকে রাজনৈতিক করা হইতো বেস্ট বয়, এখন করা হয় কোথাকার কোন মাস্তান শরীয়তপুর থেকে আসলে খুঁজে বের করো তাকে লাগানো হয়। আচ্ছা কারা করছে কিন্তু এরপরে গেল ঈশ্বর থেকে করে এরানা থেকে করে, তাহলে তো বলতে হবে এটা তো রাজনীতি, আমাদের দেশের যে রাজনীতি, রাজনীতির যে সামগ্রিক রাজনীতির যে যে খারাপ দিকটা সেটা পুরোটাই তরুণ সমাজের উপর ঢেলে দেওয়া হয়েছে এবং তাদেরকে সেখানে সেভাবে ব্যবহার করা হচ্ছে। এইটা নিয়ে আমার না প্রশ্নটা একটা কঠিন ইচ্ছে করে মোড় দিতে পারি আমি, সেটা হলো এখানে তাহলে রাজনীতিরা এত খেলা খেলতে পারছে কি করে? সেখানে ব্যর্থতা কিছুটা রয়ে গেছে যারা ইন্টেলেকচুয়াল তাদের, তারা কি করে কোন কোন রাজনৈতিক পার্টির সঙ্গে লেজুর বৃত্তি করে কলাম লিখে যাচ্ছে, তারা কি করে এই একজন একজন রাজনৈতিক সে ভুল করছে জানা সত্ত্বেও বলছে আমি বিঘার স্বার্থে তাকে সাপোর্ট করছি বলে একটা কথা বলে যাচ্ছে, তার বিরুদ্ধে একটা বক্তব্য রাখতে সাহস পাচ্ছে না। তার মানে এখানকার ইন্টেলেকচুয়াল থেকে শুরু করে একজন ফুটবল খেলোয়াড় থেকে শুরু সবারই একটা সিনিয়রদের ভুল রয়ে গেছে। কেন একজন ফুটবল খেলোয়াড় কিন্তু পলিটিক্যাল পার্টিতে গিয়ে প্ল্যাটফর্মে দাঁড়াতে পারলে নিজেকে ধন্য মনে করতেছে। অর্থাৎ মূল এইটা হচ্ছে রেনাটা হচ্ছে রাজনীতি মানে যে পাটাতনটাকে সবাই ইউজ করছে, ক্ষমতা দখলটাকে মুখ্য মনে করছে। ক্ষমতা দখলের কিন্তু আর একটা দিক আছে আমি মনে করি, সেটা হলো যে সামাজিকভাবে ক্ষমতা লোকে মেনে নেয় কাকে, যেটা আগে ছিল একজন জয়নুল আবেদিনকে সামাজিকভাবে মেনে নেওয়া হতো বিশাল ধরা হতো, একজন সুফিয়া কামালকে বিশাল ধরা হতো, কিন্তু এখন এখন একজন সুফিয়া কামাল যদি জন্মায় সে কিন্তু আন্ডারে পলিটিক্যাল পার্টি জন্মাচ্ছে চলে যাচ্ছে। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে এখন আমরা রাজনৈতিকভাবে বিভক্ত এবং আমাদের আমরা কোন না কোন দলের অন্তর্ভুক্ত, এটার কারণটা মেধাগুলো মেধাটাও রাজনীতিকরণ না না, এটা সেটা হচ্ছে বোধহয় এইভাবে বলা যায় যে আমাদের যুদ্ধের পরে একদল মনে করছে যে এখানে রাজাকার হাতে দেশ যাচ্ছে, মনে করে একটা যুক্তি দাঁড় করাচ্ছে যে আমাদের প্রতিবাদ করা উচিত। অতএব একটা নিজের জাতির বিবেক হিসেবে এককভাবে প্রতিবাদ না করে সে একজন ছত্র ছায়াকে প্রতিবাদ করতে চাচ্ছে।
আগে কিন্তু সে এককভাবে বিবৃতি দিত, এমনকি পাকিস্তান যে লড়াই যখন হয় তখনও কিন্তু একজন কবি বা সাহিত্যিককে আমি দেখছি সে এককভাবে বিবৃতি দিতে বা কথা বলতে। আমার মনে হয় সাজাদ ভাই, আমরা যদি বলি যে আমাদের দেশে বিবেকের পলিটিসাইজেশন হয়েছে, বিবেকটা এখন পলিটিক্যালি ডিভাইডেড, যে কার পক্ষে আমার বিবেক। আমি আরো স্পষ্ট ওয়ার্ডে বলতে চাই যে ওম্বুডসম্যান বলে যে কথাটা আছে, হ্যাঁ, ন্যায়পাল, আগে কিন্তু একজন, আমি রব একটু সবাই একটু কথা বললে ভালো হয় যে ওম্বুডসম্যান বা ন্যায়পাল জিনিসটা কিন্তু আগে ইন্টেলেকচুয়ালাই হতো, এখন আর কোনো ন্যায়পাল নাই সমাজে, যে বলবে ইউ আর রং, একজন নেত্রীকে বলবে যে আপনি ভুল করছেন, এটা কেউ বলার মতো না। আমাদের শাসনতন্ত্র তো ন্যায়পাল নিয়োগের একটা কথা, না না, নিয়োগের প্রশ্নটা আমি আসতে চাচ্ছি না, ওটা তো নিয়োগ হলে যদি আন্ডার এই সংস্কার হয় এই পরিস্থিতি না না যদি হয় তবে ন্যায়পালও কিন্তু পক্ষপাত দুষ্ট হয়, কিন্তু একজন ইন্টেলেকচুয়াল, একজন রবেস্পিয়ার বা একজন মানে একজন ভল্টেয়ার বা একজন রুশো, এরা কিন্তু যে শতাব্দী ধরে ন্যায়পাল থাকতেছে, স্টিল দে আর ন্যায়পাল আওয়ার হিউম্যান সোসাইটি, তাই না? কিছু কিছু আলোক স্তম্ভর মতো দাঁড়ায় আছে, ওটা কোথায়? লাইট হাউস এখনো কিন্তু আমার যে লাইট হাউস আছে তারা কিন্তু প্রাচীন লাইট হাউস, দুই একটা আছে, নতুন নতুন লাইট হাউস আমরা তৈরি করতে পারিনি কেন? এখন যদি বল দেখা যাচ্ছে তরুণ যার হাতে আমি কম্পিউটার দেওয়ার কথা, আমি কম্পিউটার না দিয়ে আমি গান দিয়েছি তুলে, তখন সে তরুণ কিন্তু সম্ভব না। না, যে তারুণ্যের মধ্যে আপনি সম্ভাবনা, সম্ভাবনা আছে, সেই তারুণ্যের যে সম্ভাবনা যা আছে, সে তরুণ যখন দেখছে দুদিন পরে যে তার যে পরিশ্রমের ফসলটা সে তুলতে পারছে না ঘরে, কিন্তু তার বন্ধু যে অস্ত্র ধরেছে সে তার ইটা তুলে ফেলাচ্ছে ঘরে, সে বিদেশ চলে আসছে, সে গিয়ে সে এন্টারপ্রাইজে চলে যাচ্ছে, আর ওই ছেলেটা কিন্তু কম্পিউটার নিয়ে বসে বসে একটা প্রোগ্রাম তৈরি করার পর সে যখন একটু উন্নত বিশ্বের কাছে বিক্রি করতে যাচ্ছে, দেখা যাচ্ছে ওটা হাইজ্যাক্ট হয়ে যাচ্ছে। তাহলে কি আমাদের পুরো ভবিষ্যৎ নাকি অন্ধকার? না, এখানে যেটা এ বলছি যে নেতৃত্ব দিতে গিয়ে কিছু মহান ক্যারেক্টার যদি বেরোয় আসতে পারতো, কিছুটা নেতৃত্ব মানে কিছুটা এগোয় নেওয়ার জন্য এই পাশাপাশি এদের। কিন্তু সাজাদ ভাই, সে কথা আমি বুঝলাম, কিন্তু যে নেতৃত্বের কথা বেরিয়ে আসার কথা আমরা আপনার সবাই বলছি, সেই নেতৃত্ব বেরিয়ে আসার দরজাটা কোথায়, কোনখান দিয়ে তারা আসবে? তারা তো ধরো আপনি বলছেন যে ক্লাসে তারা ভালো ভালো পড়াশোনা করলে তাদের ফিউচার সম্পর্কে তারা সন্দেহ, কারণ যারা খারাপ পড়াশোনা করতেছে কিংবা কোনো পলিটিক্যাল পার্টির প্যাট্রনেজ হয়েছে কিংবা ক্যাডার হয়েছে, তারা হিজ এক্সিলেন্সি হয়ে যাচ্ছে এন্টারপ্রাইজের পার্ট হয়ে। কিন্তু একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, যেটা একসময় আমরা শুনতাম যে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে পৃষ্ঠপোষকতা করা হতো তাদের পড়াশোনার জন্য, তাদের কেরিয়ার বিল্ডিং জন্য, সেটা এখন হচ্ছে না। তো এই যে চেঞ্জটা, এইটা কিভাবে সম্ভব? এটা কি ইন্টেলেকচুয়ালরা শুধু করবে, না দেশের মিডিয়া করবে, না দেশের সবাই মিলে করতে হবে, না পলিটিক্যাল পার্টির ভিতরে ডেমোক্রেটাইজেশন আসলে, যে লিডার হওয়ার যে কতগুলি প্রসেস আছে আমাদের দেশে, যে একটা লেভেল বাই লেভেল লিডার হওয়ার পর্যাপ, যে হ্যাঁ আমার বাবার প্রেসিডেন্ট ছিল, বাবা মারা গেলে আমার প্রেসিডেন্ট, তাহলে তো রাজতন্ত্র হয়ে গেল। তাহলে যদি এইভাবে রুদ্ধ থাকে সবগুলো পথ, তাহলে আমরা কিভাবে দরজাটা খুলব, দরজাটা পাবো? কোথায় উত্তর আপনি দিয়েই দিয়েছেন, কিন্তু তারপরে একটা আছে যে আমার মনে হয় দরজা যখন বন্ধ হয়, যখন চারদিকের থেকে যখন একটা বন্ধ অবস্থায় যখন হিট করা হয় কাউকে, তখন কিন্তু না, তখন কিন্তু একটা প্রচন্ড ভীষণ ভয়াবহ বিস্ফোরণ ঘটে। যেমন একটা বিড়ালকে যদি চারদিকে আটকে আমি ফেলি, তখন বিড়ালটা বিড়াল থাকে না, হি বিকেম টাইগার। একটা এক্সপ্লোসিভকে আমরা দেখেছি যে 10 পাউন্ডকে ইচ্ছে করলে ইউ ক্যান মেক ইন টু 1000 টাইম ই, যদি এটাকে যত না যত প্রেশারাইজ করা যাবে। আমি যদি এটা আয়রন ই দিয়ে আটকে ই দিই না, তখন ওটা ব্লাস্ট হবে প্রচণ্ডভাবে। অর্থাৎ আমি যদি এটা চামড়া দিয়ে আটকাই একরকম ব্লাস্ট হবে, এটা যদি আমি ই দিয়ে আটকাই ওই যে আয়রন ই দিয়ে, তখন আর এক রকম ব্লাস্ট হবে। অর্থাৎ এটা যে আমার মানে সেই ভ্যালোসিটির জন্য অবিশ্বাসী এসে গেছে, কারণ হচ্ছে এটার মানে একটা
মানে স্থিত কোনো মানে দাঁড়ায় না, মানে থাকে না যে সিদ্ধান্তের মতন দাঁড়ায় না, একটা মৌখিক কথার মতন দাঁড়ায় গেছে বিপ্লব। এখন বিপ্লব মানে হচ্ছে আই নিড সামবডি টু হিট অর একটা মানে অ্যাকশন রিয়াকশন তার কাউন্টারই তো, এটা কিসের সঙ্গে হবে? না আমার মনে হয় সাধু, আমার মনে হয় ওই যে অস্ত্র হাতে নিয়ে যে বিপ্লব আমার মনে হয় সেটার দরকার নাই, যেহেতু আমাদের স্বাধীনতা 71 হয়েছে। আমার মনে হয় একটা সোশ্যাল রেভলিউশন দরকার বাংলাদেশে, যে আমরা গণতন্ত্রের কথা বলছি কিন্তু আমরা নিজেই গণতান্ত্রিক না, আমরা নিজেদের মধ্যে গণতন্ত্রের নামে আমরা রাজতন্ত্র প্রতিষ্ঠা করার পায়তারা চলছে চতুর্দিকে। আমরা এর থেকে যদি বাহির হতে না পারি, যত শীঘ্রই আমরা বাহির হতে পারবো ততই আমরা জাতিগত লাভবান হবো, আর যত দেরি হবে আমাদের হোল নেশন আমরা সাফার করতে হবে। আমি তো চেতনাটাই বলছি, কিন্তু প্রশ্নটা হলো যে কে এটা ঘটাবে। দর্শক, আমাদের যে আড্ডা হচ্ছিল সেই আড্ডায় কিছুক্ষণ আগে যোগ দিয়েছেন একজন বিশেষ অতিথি, আমাদের প্রিয় জনাব মতিউর রহমান চৌধুরী। আপনারা জানেন তিনি বাংলাদেশের একটি অত্যন্ত জনপ্রিয় দৈনিক পত্রিকা মানব জীবনের সম্পাদক, এবং তিনি বাংলাদেশ স্বাস্থ্য ভয়েস অফ আমেরিকার বিশেষ প্রতিনিধি। তো মতি ভাই, আপনাকে আমাদের এই আড্ডায় জানাচ্ছি স্বাগত। ধন্যবাদ। আড্ডা আবার চলুক। তো আমি জিনিসটা একটু অ্যাড করতে চাচ্ছি সাদত ভাই, যেটা হলো ধরেন আজ থেকে 10-15 বছর আগে আমাদের ইউনিভার্সিটিতে মালয়েশিয়ান ছেলেরা পড়াশোনা করত, আর এই 15 বছরের ব্যবধানে আমাদের ছেলেরা এখন লাইন ধরে তাদের এখানে যাচ্ছে শ্রম দিতে, শ্রমিক হিসেবে কাজ করতে। তো এইটা তো একজন লিডার দ্বারা এটা পরিবর্তন হয়েছে, যে মাহাতির যে 50 ইয়ার্স ব্যাক সে চিন্তা করে। আমাদের দেশে তো সেইভাবে ভিশনারি নেতৃত্ব দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে যে আমাদের নেতৃত্বের মধ্যে শুধু মারামারি, গালাগালি, হিংসা, বিদ্বেষ, কলহ, এইগুলোই আমাদের ইয়াং জেনারেশনরা শিখছে তাদের কাছে রোল মডেল হিসেবে না। এখানে আমি মনে করি যে মতিউর রহমান ওর আবার একদম ও ইয়াং বয়স থেকে কিন্তু ডিপ্লোমা কোর্স পড়লেন, অ্যান্ড এখন কিন্তু বহু সম্মেলন হয়তো মাহাতিরকে সামনাসামনি হয়েছে। এশিয়ান একজন নেতার যে উত্থান, একজন নেতা কি করতে পারে, এমন হয় মতি তার কথা একটা দিয়ে স্টার্ট করুন। ধন্যবাদ। আসলে রব যে কথাটা বলছেন যে বাংলাদেশে কেন হচ্ছে না, এটা গত 30 বছর যাবৎ কিন্তু এই স্লোগানটা এইটা নিয়েই আলোচনা হচ্ছে যে কেন হচ্ছে না, কিন্তু হচ্ছে না আসলে। তার কারণটা হচ্ছে যে যে নেতৃত্বের কথা আমরা বলছি যে সেই নেতৃত্ব অনুপস্থিত। তার কারণটা হচ্ছে যে মানুষ সেইভাবে সচেতন না। বাংলাদেশের সংসদ, যে সংসদে 65% মানুষ হচ্ছেন যারা নির্বাচিত হয়েছেন, 65% হচ্ছেন তারা রাজনীতির সাথে জড়িত নন, তারা হচ্ছেন ব্যবসার সাথে জড়িত, যে কারণে বাংলাদেশের সংসদে কোরাম হয় না। রাজনীতিটা নিয়ন্ত্রিত হয় অন্য জায়গায়, রাজনীতিটা নিয়ন্ত্রিত হচ্ছে না। রব যেটা বলছেন যে একজন নেতা পারেন, হ্যাঁ একজন নেতা হতে হবে, সেই নেতা হতে হবে সৎ এবং দক্ষ। বাংলাদেশের দুর্ভাগ্য হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে এখনো স্বচ্ছতা, দক্ষতা, অথবা আমরা যে রাজনীতির কথা বলি, যে একটা মানে যে রাজনীতি হবে কলহমুক্ত যেটা বলছেন, অথবা রাজনীতি হবে মানে আবেগ বিবর্জিত। মহাতির মোহাম্মদের মধ্যে আবেগ আছে, কিন্তু আবেগটা হচ্ছে দেশ নিয়ে, ব্যক্তি নিয়ে নেই, মৃত মানুষের মিছিল নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। মৃত মানুষের মিছিল দিয়ে কিন্তু একটা দেশের রাজনীতি বা একটা পরিবর্তন করা সম্ভব না। তার কারণটা হচ্ছে, হ্যাঁ নেতৃত্ব থাকবে, একজন নেতা আমরা মানব, কিন্তু আমরা করি কি, বাংলাদেশের সংসদে এরকম অবস্থা হচ্ছে এখন, যে বক্তৃতা করবেন, যে বক্তা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, তারা শুরু করার সময় 2 মিনিট শুধু বলবেন তাদের নেতা সম্পর্কে প্রশংসা, স্তুতি। এই প্রশংসা বাদ দিয়ে দেশকে নিয়ে চিন্তা করতে হবে। আজকে সাধারণ মানুষ যেটা হয়, আমরা বলি যে শতকরা 50 ভাগ মানুষ শিক্ষিত, আসলে তা না, কিন্তু আসলে আরো অনেক কম। আর শিক্ষিত মানুষরাই কিন্তু সমস্যা তৈরি করছেন, সাধারণ মানুষ কিন্তু এই সমস্যার মধ্যে নেই। সাধারণ মানুষ কিন্তু তার অস্তিত্বের জন্য সে লড়াই করতেছে, কিন্তু যা ঢাকায় বসে আমরা যারা শিক্ষিত মানুষ যারা বলি, সকল তথাকথিত রাজনৈতিক নেতা বলেন, সাংবাদিক বলেন, বা ব্যবসায়ী বলেন, সবাই কিন্তু আমরা নিজের স্বার্থে নিয়ে চিন্তা করছি। আমরা যেটা বলছেন যে প্রশ্নটা খুবই সুন্দর এবং যথার্থ, এটা সবাই আমরা স্বীকার করি যে কেন এটা হচ্ছে না। একজন বিদেশি বলছেন যে বাংলাদেশের সব সংবাদপত্র যদি এক হয়ে যায় তাহলে বাংলাদেশে কোনোদিন হরতাল হবে না।
আজ থেকে 2 বছর আগে একজন আমেরিকান কূটনীতিক আমাকে বলছিলেন একটা আড্ডার মধ্যে, আমি ধর্ম সম্বন্ধে কি করে সম্ভব বলে, হ্যাঁ সবকটা পত্রিকা যদি বলে যেটা এটা লেখা যাবে মানে এইটা করা যাবে না, করা ঠিক হবে না, তাহলে কোনো রাজনৈতিক দল সেটা করবে না। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমরা রাজনীতিকরা কোনো না কোনো দলের সাথে আমরা আমি শুরু করেছি যে মোদি রহমান সাহেব স্বামী একটু অ্যাড করার জন্য, আমি কিন্তু একটা কথা বলেছি যে অম্বুডসম্যান কিন্তু মানিক বিয়ার কিন্তু অম্বুডসম্যান ছিলেন, কিন্তু এখনকার এডিটাররা অম্বুডসম্যান না। মানিক বিয়ার মধ্যে রাজনীতি ছিল কিন্তু ভিতরে এটা প্রকাশ করতেন না, কিন্তু আছে টেবিলে বসে ও কোন টেবিলে মিস্টার ওয়াই ওখানে বসছেন, এক্স ওখানে ফজলুর রহমান সাহেব দেখে আসছেন, ওই এক্স ওখানে ওই টেবিলে বসবেন না। এই পর্যায়ে সাংবাদিকরা যখন একটা এই অবস্থায় বিভক্ত, তাহলে রাজনীতিবিদরা কোনো করবেন না এটাও কিন্তু আশা করা যায় না। না কিন্তু আমি এখানে একটু থামাতে চাই, আমি একটু সাংবাদিকতার জিনিসটাতে আসতে চাই। আপনার যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের সাংবাদিকতার সাথে জড়িত এবং আপনার যারা বলতেছেন আপনাদের চোখের সামনে টেবিল ভাগ হয়ে যাচ্ছে, আপনারা বিভক্ত টেবিলে বসছেন, কিন্তু কখনো এই জিনিসটা কেন আপনারা আপনাদের লেখনী কিংবা কলম কিংবা কলমে আনছেন না যে আমরা সাংবাদিকরা করাপ্ট, আমরা সাংবাদিকরা বিবেকহীন বলে দেশের এই সমস্যা। আপনারা নিজেদেরকে আগে ক্লিন করে রাজনীতিকদেরকে আক্রমণ করুন কিংবা রাজনীতিকদেরটা তুলে ধরুন। আমরা সাংবাদিকরাই বিভক্ত হয়ে যাচ্ছি, আমরা নিজেরা ক্লিন না করে আরেকজনকে ক্লিন হতে কি করে। আমরা কিন্তু এখানে মতলব বাস, আমরাও কিন্তু এখানে কোনো না কোনো রাজনীতিকে আমরা উৎসাহিত করি, আমি একটা দলকে করি বা আরেকজন আর দলকে করেন, যে কারণে আপনি যেটা বলছেন লেখা হচ্ছে না লেখা। এই জন্যই বলছিলাম যে মানিক মিয়া, জহুর হোসেন চৌধুরী, সালাম সাহেবের মধ্যে রাজনীতি ছিল, তিনজনে ঝগড়া করতেন এক টেবিলে বসে, কিন্তু তিনজন তিন রকম লেখা লিখতেন, কিন্তু আজকে সেটা নাই। আমি লিখবো আপনার মতটা, আমি আপনার মতকে তো পছন্দ করি না, আমি মনে করি আমার মতটাকে আপনাকে চাপিয়ে দেবো। আর রাজনৈতিক নেতারা উৎসাহ দেন, বাহবা দেন, কিন্তু যে কারণে ওই যে বলছেন লেখা হয় না, লেখা হয়। আমি শুধু আপনার পর্যন্ত আসতে, আজকে এই এই যে সংকটটা, এই সমস্যাটা, এই সমস্যাটার সমাধান এক জায়গায় সম্ভব যদি রাজনৈতিক নেতৃত্ব, যারা রাজনীতির পথে দিয়ে রাখছে সেই রাজনীতি যদি দূরদর্শিতার পরিচয় দেন, তারা যদি চিন্তা করেন 10 বছর পরে বাংলাদেশের কি হবে, তখন মনে করতে হবে যে আজকে আজকে হয় কি, আজকে যদি আপনি আওয়ামী লীগ কেবল বা বিএনপি কেবল আগামীকাল সকালের কর্মসূচি কি, তারা সেটা বলতে পারবে না। তারা আর আমাদের সাংবাদিকরা আমরা লিখি কি জানেন কি খাবে, পাবলিক কোনটা খাবে, এই খাবে দেখে আমরা রিপোর্ট তৈরি করি। দুর্ভাগ্য হচ্ছে এটা আমাদের, সে কারণে আমরা কিন্তু আসলে এর বাইরে থাকতে পারছি না। আর সমাজ যেখানে কলুষিত, সাংবাদিকরা হঠাৎ করে আর বাইরে চলে যাবেন এটা আশা করা যায় না। কিন্তু না সেটা ঠিক আছে, তাহলে ভরসাটা করবেন কার, ভরসা আছে, শেষ হয়ে যায় না, সম্ভাবনা আছে, জনগণ সম্ভাবনা আছে, মানুষ কিন্তু ফাইট করছে। আপনি আমাকে বলেন সেই কথা আমি বলছিলাম, সে লক্ষ্য করবেন বাংলাদেশের চালের দাম যদি 14 টাকা হয়ে যায় তখন কিন্তু আমরা সবাই চিৎকার করি, কিন্তু যে কৃষক চাল উৎপাদন করে সে একটা লাউ লাউ কিনতে পারছে না 1 কেজি চাল বিক্রি করে, সেটা কিন্তু আমরা চিৎকার করি না, সেটা কিন্তু আমরা বলি না। কিন্তু ওই মানুষটা কিন্তু লড়াই করতেছে গ্রামে বসে, ওই ওই গার্মেন্টস কর্মী প্রায় 15 লক্ষ গার্মেন্টস কর্মী যারা আজকে এই আমেরিকায় বসে, আপনারা যারা অনুষ্ঠানটা আমেরিকার কোনো স্টলে গেলে বা কোনো দোকানে গেলে পরে ডিপার্টমেন্টাল স্টোরে গেলে পরে দেখবেন যে বা মেড ইন বাংলাদেশ লেখা, ওই গ্রামের একটা মেয়ে আইসে সে কিন্তু সেলাই করে আঁকা পট্টা এখানে পাঠিয়েছে। গ্রামের মানুষ কিন্তু লড়াই করতেছে, কিন্তু শহরের মানুষ ওই যে সরকার বদলায় আমরা বদলে যাই। যেমন রাজনীতি যেভাবে আমি লক্ষ্য করবেন যে এই যে দুর্নীতি বলছেন, দুর্নীতির প্রত্যেকটা গভর্নমেন্ট আওয়ামী লীগের জমানায় এসে দেখলাম যে বিএনপির কিছু নেতার বিরুদ্ধে মন্ত্রীর বিরুদ্ধে মামলা, আওয়ামী লীগ শেষ হয়ে গেল বিএনপি আসলো, ওইটা ওই খেল খতম হয়ে গেল। আবার যদি আবার আওয়ামী লীগ আসে আবার একই রকম আছে, দুর্নীতির কোনো বিচার হয় না। বিচার একমাত্র হোসেন মোহাম্মদ এরশাদের বিচার হয়েছে বাংলাদেশে গত 30 বছরের ইতিহাসে, তাইলে সেখানে কি করে হবে এটা। আচ্ছা একটা কথা, আপনি প্রথমে বলেছেন যে কথার শুরুতে যে শিক্ষিত লোকরা আরো বেশি সমস্যা, তাহলে কি শিক্ষা কি আমাদের দেশে, না আমি ওই শিক্ষার কথা বলছি, আমি ওই কথা বলছি যে সাধারণ বলতে জ্ঞান পাবি। যেমন আমি আপনাকে বলি ঢাকা শহরে যে ক্রাইম হয়, ক্রাইমের উপরে গবেষণা করা হয়েছে, ক্রাইম কিন্তু বস্তির ছেলেরা করে না, ক্রাইম করে ধানমন্ডি গুলশান বা বনানীতে থাকে, তারা কিন্তু প্রত্যেকটা শিক্ষিত পরিবার না। ওই যে সাধারণ শিক্ষাকে আপনি দেখবেন, আমি শিক্ষাকে উপরে তুলছি, আমি সেটাই বলছি, আমি তো শিক্ষা শিক্ষিত মানটা কি, শিক্ষা খালি বই পড়ে এমএ পাস করলে তো শিক্ষা হবে না। আমি বলছি যে একটা মিডল ক্লাস মানে শিক্ষিত পরিবেশ থেকে এসে হয়ে করছে, আপনি বলেন যে ক্রাইম দুর্নীতি, দুর্নীতি কারা করতেছে বলেন, এই শিক্ষিত লোকগুলো যে দুর্নীতি করতেছে, সাধারণ মানুষ দুর্নীতি করতেছে বলেন, তাহলে শিক্ষিত লোকের দুর্নীতিটা কেন করছে,
আমরা ইউনিভার্সিটিতে পড়েছি, তখন যখন আপনাকে একটা পজিশনে দিবে তখন মনে করবেন যে কালকে আমার চাকরি থাকবে না, আজকে যা পাই আমার পকেটে ভরে নেই। আর আমরা শুধু আমি চিন্তা করছি, আমরা চিন্তা করছি না। এখন প্রশ্নটা হচ্ছে যে আপনি যে জিনিস বলছেন, আপনি যেহেতু একজন বাংলাদেশের জাতীয় সংবাদপত্রের সম্পাদক, কিন্তু আপনাদের যে দায়িত্ব, আমরা মনে করছি যে আপনারা দায়িত্ব পালন করছেন না। যারা মিনিস্টার আছেন, যারা সরকারি কর্মকর্তা আছেন অথবা বিভিন্ন জায়গায় বসে আছেন, দুর্নীতি করছে, আপনারা তো সেগুলা পত্রিকার মাধ্যমে জনগণকে জানাচ্ছেন না, সেখানেও তো আপনারা ওই স্রোতের সাথে আমাদের কাছে মনে হচ্ছে মিশে যাচ্ছে। এখানে একটা নিজের আত্মপক্ষটা এমন নাই, আমি একটু তৃতীয় পক্ষ হিসাবে বলি, কারণ আমি একটু ছোটখাটো পত্রিকার সঙ্গে আছি। এটা হচ্ছে যে লেখা কিন্তু প্রত্যেকটা পত্রিকা লেখে, মানব জীবন তো প্রচন্ডভাবে লেখে, প্রথম আলো লেখে বা আদার পত্রিকা তারাও লিখছে, কিন্তু দেখা গেছে মানুষও কিন্তু এই নিয়ে খুব চিন্তিত না। এটা একটা সমাজ জীবনের একটা ব্যাধির এমন একটা পর্যায়ে পৌঁছেছে এই মুহূর্তে যে তারা কিন্তু বিচ্ছিন্ন করতে পারছে না অপরাধ কোনটা, কোনটা অপরাধ নয়। এটা কিন্তু একটা পর্যায়ে আসতে হবে ফিলোসফিক্যালি বা যে কোনোভাবে, কোনো একটা যেটা প্রথম থেকে আপনি তুলেছেন, ইন্টেলেকচুয়ালি আসতে হবে, সমাজদের মধ্যে আসতে হবে, এইটা পাপ, এইটা পুণ্য, এটা ভালো, এটা মন্দ। ও একটা কথা বলেছে যেখানে খুব ইম্পর্টেন্ট কথা, কিন্তু রাজনীতির বদলে টাকা এসে গেছে, অর্থাৎ ব্যবসা। আমি কিন্তু সন্ধ্যার সময় একটা কথা বলেছিলাম যে এইদের মানি আর এই যে রাষ্ট্র যেহেতু ব্যবসা করছে, সেই জন্য কিন্তু রাষ্ট্র ক্ষমতা দখলের জন্য ব্যবসায়ীদের আলটিমেট গোল হচ্ছে কি করে রাষ্ট্র ক্ষমতায় যায় ব্যবসায়ীদের। কিন্তু এখানে কি হচ্ছে, কর্পোরেট বডির চেয়ে কিন্তু রাষ্ট্র বড় না এই উন্নত বিশ্বে, কিন্তু আমাদের এখানে যেহেতু রাষ্ট্রই ব্যবসায়ী, আমরা তন্ত্রই ব্যবসায়ী, বড় কর্পোরেশন, বড় শক্তি, সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে বড় কর্পোরেশন হচ্ছে গভর্নমেন্ট। ওই গভর্নমেন্টটাকে ও যে একেবারে চরম সত্যি কথাটা বলছে, সেখানে দেখা যাচ্ছে আমাদের সবচেয়ে বড় শিল্পপতিরা ওরা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চাচ্ছে। কেন যেতে চাচ্ছে? তা তো তার কর্পোরেশনকে বড় না করে সে কেন রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চাচ্ছে? তার কারণ হলো সে দখলদারিত্ব বাড়াতে চাচ্ছে, জমিদারি বাড়াতে চাচ্ছে তার এরিয়ার। প্রথমেই সে দখল করে নিয়ে সে আরো তার ব্যবসা বৃদ্ধি করে। আমরা যদি এটা সিম্পল লাইনে বলি, বিত্তবান হওয়ার প্রক্রিয়া যে 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 বিদ্রী, যে কোনো ভাবে বিত্তবান শুধু না, ক্ষমতা, ক্ষমতা বড় হয় বিত্তের সাথে, তো ক্ষমতার একটা সম্পর্ক বাংলাদেশে রয়ে গেছে। বিত্ত কিন্তু এত বিত্ত তাদের আছে, ওই বিত্ত দিয়ে তারা ক্ষমতা চাচ্ছে, সেটাই আমি বলতে চাচ্ছি। তাছাড়া একটা ব্যাপার হচ্ছে যে যে দেশে 15 লাখ মানুষ সংবাদপত্র পাঠ করে, মাত্র মাত্র 14 কোটি মানুষের দেশে, সেখানে সম্পাদকরা বা সাংবাদিকরা লিখে কিন্তু পরিবর্তন করতে পারবেন না, করা সম্ভব না। তারপরেও তো একটা, কারণ গ্রামে এটা পারে একমাত্র ইলেকট্রনিক মিডিয়া, যে মিডিয়া আমরা বসে কথা বলছি সেই মিডিয়া মাত্র শুরু হয়েছে। আমরা বাংলাদেশে হতাশ হওয়ার কিন্তু আমি কিছু দেখছি না, মানুষ কিন্তু জাগরণ কিন্তু আসছে, পরিবর্তন আসছে, কিন্তু মানুষ কিন্তু এমন হরতালের পক্ষে সায় দেয় না। না কিন্তু এই জাগরণ সায় দিচ্ছে না, দিবে সাধারণ মানুষ না, কে দিচ্ছে একজন না। আপনি যে অর্থে বলতে যাচ্ছেন, যে অর্থে বলতে যাচ্ছেন সেই অর্থে লিডারশিপ এখানে দাঁড়ায় নেই, সাধারণ মানুষ তো কখনো নেতৃত্ব দেয় না। না না আজকে আমি ডিসএগ্রি করি একটা জিনিস, এখানে দেখা গেছে 52 সাল থেকে আপনি দেখে আসেন যেখানে নেতৃত্ব ফেল করে জনগণ সেখানে গিয়ে নেতৃত্বে চলে না, জনগণকে সবসময় নেতৃত্বের পেছনেই থাকে। না না না, তারা কিন্তু নেতৃত্বই জাগরিত করে, কিন্তু যা মানুষের জাগরণ থেকে নেতার সৃষ্টি হয় কিভাবে? নেতা ছাড়া যুদ্ধ হয় না, নেতার সৃষ্টি হয় কিভাবে? জাগরণ থেকে। হ্যাঁ, সেই জাগরণ থেকে নেতা সৃষ্টি হবে, হতে বাধ্য, বিশ্লেষণ করি। যেমন এরশাদ বিরোধী আন্দোলনে যে নেতৃত্ব আমরা দেশে পেয়েছিলাম, যে এরশাদকে যখন সরানো হলো, এবং এরশাদকে সরানোর প্রক্রিয়াটা কিন্তু 1-1.5 বছরের ছিল না, আমার মনে হয় যতটুকু আমরা রিকল করতে পারি ইট ইজ অলমোস্ট 5-6 ইয়ার্স এর প্রসেস ছিল। তারপরে যখন এরশাদকে সরানো হলো, আমাদের দেশের মানুষ ভাবলো কি যে ফাইনালি আমরা দেশে ডেমোক্রেসি এনেছি, আমরা ডেমোক্রেটাইজেশন হয়েছে দেশ, আমরা গণতান্ত্রিক ভিত্তিতে আমাদের দেশের শাসনকর্তা নির্বাচিত, তারপরে আমরা আবার রাজতন্ত্রের শাসন দেখতেছি, যে মানে সাইক্লিক অর্ডারে।
এই যে যে মতি ভাই যে কথাটা বললেন যে কিংবা ফজলু ভাই যে কথাটা বোঝানোর চেষ্টা করলেন, নেতৃত্বটা কে দিবে? নেতৃত্ব ঠিকই খালেদা জিয়া পেয়েছে, হাজিরাও পেয়েছে, কিন্তু তার রেজাল্ট আমরা কি দেখছি? আবার এই নেতৃত্বকেই সরানোর জন্য এখন আমরা আরেকটা নেতৃত্ব খুঁজছি। তো এইভাবে আমরা বছর পাঁচ বছর পর পর সাইকেলে করাকে একটা একটা নেতৃত্ব পাবো, দেশের প্রেসিডেন্ট পাবো, শাসনকর্তা পাবো, কিন্তু দেশ তাহলে কিভাবে উঠবে? না না না, সেটা না, সেটা আপনার যুক্তির সাথে আমি একমত। তবে আমি এখানে একটু ভিন্ন ভিন্ন মত আমি পোষণ করি, এই কারণে যে আপনি যেটা বলছেন যে আজকে দেখেন বাংলাদেশে একটা হচ্ছে পৃথিবীর একমাত্র মুসলিম দেশ যে দেশে পার্লামেন্ট রিফর্ম অফ গভর্নমেন্ট প্র্যাকটিস হচ্ছে। পৃথিবীর একমাত্র মুসলিম দেশ কেন বলবো? অনলি মুসলিম কান্ট্রি, অনলি দেশ যেটা মুসলিম সংখ্যা অধিষ্ঠিত বলবো। না 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 না, আমি বলছি বলতে আপনি যে অর্থে বলছেন মহিলা মানুষ না, অলরাইট, আমি যে অর্থে বলছি যে বাংলাদেশ মুসলিম কান্ট্রি এর তো কথা অস্বীকার করার কোনো পথ নাই। সেই কান্ট্রি পৃথিবীর কোনো মুসলিম দেশে কিন্তু কিনে, যেমন আমি ইরাকে আমাকে একজন জিজ্ঞেস করেছিল যে আপনি লিখলেন যে সাদ্দাম হোসেনের ছবি আরো ২০টা দেশে ছবি আছে। আমি বলছিলাম সাদ্দাম হোসেনের শুধু ছবি নাই, ছবি আরো ২০টা দেশে, এরা ওয়ার্ল্ডের আরো ২০টা দেশে, আরো মানে এরা ওয়ার্ল্ডের ২২টা দেশ, ২০টা দেশে আপনার ছবি ঝুলছে মনের মধ্যে, বাইরে রাস্তাঘাটে হাটে ঘাটে, মানে একদম একদম কি করতে দেয়, মানে পাথর পাথরের মধ্যে কি করে দিচ্ছে, শাসকদের ছবি, শাসকদের ছবি ছবি ঝুলছে, ছবির গণতন্ত্র। আর বাংলাদেশ হচ্ছে একমাত্র মুসলিম দেশ যেখানে সত্যিকার অর্থে গণতন্ত্র প্র্যাকটিস হচ্ছে। তিনবার নির্বাচন হয়েছে, যে যেই বলুন না কেন তিনটা নির্বাচনই জনগণের অংশগ্রহণ ছিল। কিন্তু এখানে ডিফার করতে চাই, আপনি যে গণতন্ত্রের কথা বলছেন কিন্তু তাদের দলের মধ্যেই তো গণতন্ত্র। আসছি, আপনি এত বছর পরে হঠাৎ করে আপনি যে অর্থে যে আমেরিকান স্টাইলে গণতন্ত্রের কথা বলছেন, সেই গণতন্ত্র বা ব্রিটিশ স্টাইলে গণতন্ত্র বাংলাদেশে ওভারনাইট হয়ে যাবে এটা কিন্তু আশা করা ঠিক হবে না। কারণ মহাতির মতো সম্ভব, মহাতিরও কিন্তু এখানে গণতন্ত্র নাই। মহাতির হচ্ছে যে মহাতির মানুষকে স্বপ্ন দেখিয়েছে, আমাদের সবচেয়ে বড় স্বপ্ন অসুবিধা হচ্ছে আমাদের কেউ স্বপ্ন দেখাচ্ছে না। স্বপ্ন দেখাতে হবে, স্বপ্ন ছাড়তে হবে না। মানুষ বাসে কি করে যে আমি আগামীকাল বা পরশু দিন ব্যবসা করে আমি টাকা পাবো বা অন্যভাবে আমি পাবো, এই যে স্বপ্ন দেখা, স্বপ্ন দেখানোর মধ্যে নেই। ওই যে নেতৃত্বের কথা বলছেন, মহাতির মোহাম্মদ বলছে যে আমি আপনাদেরকে একটা এমন একটা এমন একটা মালয়েশিয়া উপহার দিব যে মালয়েশিয়া হবে পৃথিবীর মধ্যে অন্যতম একটা মালয়েশিয়া, আমি এটা মালয়েশিয়া উপহার দিব যেটা সারা মুসলমানদের মধ্যে বা সারা এশিয়াতে সেটা হবে নাম্বার ১। কীভাবে বলছে? সে নিজে ডাকাত হয় না, আমি আবার রিপিট করছি, নিজেকে সে ডাকাত হিসেবে পরিচয় দেয় নাই, সে বলছে আমি মানুষের একজন নেতা। ডাকাত বলছে এই তৃতীয় বিশ্বের দেশগুলোতে রাজনৈতিক নেতা যারা নির্বাচিত হয়ে আসেন তারা কিন্তু টাকাটা লুট করতে চান, বাংলাদেশ বলে বলছি না, অন্য দেশে সবাই একই অবস্থায়। এই লুটের মধ্যে নেই মহাতির মোহাম্মদের, মহাতিরের শত্রুরাও বলতে পারবে না যে মহাতির মোহাম্মদ টাকাটা কিন্তু লুট করে নিয়েছে, নিয়ে নাই। হ্যাঁ, মানুষ দেখে কি যে ফজলুর রহমান সাহেব আমাদের নেতা, আমি নেতাকে নেতাকে বিরাসিত মনে করেন যে ওই নেতার পিছনে আমি দেখলাম যে ওই নেতা কিরকম সৎ কিনা, ওই নেতা যা মুখে যা বলেন তা বিশ্বাস করেন কিনা, তারপরে না মানুষ নেতৃত্বে নেতাকে বেছে নেয়। আর যদি দেখে যে নেতা এর মধ্যে দিয়েই নিজেকে নিজের ভাগ্যে পরিবর্তন করেছেন তখন কিন্তু এই নেতৃত্ব হবে না। মহাতির মোহাম্মদ বাংলাদেশে হঠাৎ করে হয়ে যাবে এটা যেমন আশা করা যায় না, তবে আমি নিরাশ নই এই কারণে যে মানুষ কিন্তু এগিয়ে যাচ্ছে। মানুষ কিন্তু এখন কোনটা খারাপ কোনটা ভালো এটা কিন্তু মানুষ বুঝতে পারে, কারণ আপনি নির্বাচন আসলে কিন্তু কাউকে বলতে হয় না, পরিবর্তন হচ্ছেই, এখন নির্বাচন হইলে আবার পরিবর্তন হবে। এই যে পরিবর্তনের ধারাটা এটা কিন্তু মানুষের মধ্যে মানুষের সচেতনতাকে মানুষ এটা বেকুব হওয়ার আমার অনেকেই বলেন বা আমরা বলি আমরা হতাশ না, ঠিক না, হতাশ ঠিকই যে আবার বারবার যাচ্ছে, পাঁচ বছর চলে গেলো আবার পাঁচ বছর আসলো, এরা আসলো এক পরিবার থেকে আরেক পরিবারে যাচ্ছে, এটা তো পরিবারের গণতন্ত্র হয়ে গেছে না। আপনি যেটা বলছেন যে সারাদিন একটা কাউন্সিল হলো, কাউন্সিলে সব আলোচনা হলো, আলোচনা হওয়ার পরে কি সিদ্ধান্ত হলো, নেত্রী যে সিদ্ধান্ত দিবে সেটাই চূড়ান্ত। এখানে কিন্তু ডেমোক্রেসি অভ্যন্তরীণ গণতন্ত্র যেটা বলা হয় সেটা নাই, সেটা নাই। কিন্তু এটা কিন্তু এখন মানুষ এখন চিন্তা করে যে কি হবে, এখন যদি মানুষ দেখে যে না খালেদা জিয়া হবে না, হাসিনাকে দিয়ে হবে না, এরশাদ কে দিয়ে হয় নাই, তখন কিন্তু মানুষ চিন্তা করবে যে বিকল্প আমাদের বের করতে হবে। আর বিকল্প হবে, নেতা না থাকলেও কিন্তু যুদ্ধ হয়। বাংলাদেশের ইলেকশন এবং ৬৫% সংসদ সদস্য ব্যবসায়ী, বাংলাদেশের মানুষের যদি বিবেকটা সত্যি জেগে থাকে তাহলে পরপর তিনটি ইলেকশনে যে সমস্ত সংসদ সদস্যদের প্রোফাইল আমরা এখানে প্রবাসে বসে পাই তারা কি করে নির্বাচিত হয়? আপনারা রাখবেন কিনা, এটা ঢাকা শহরের সবচেয়ে অভিজাত এলাকা হচ্ছে ধানমন্ডি, গুলশান বনানীতে এখন সাম্প্রতিককালে যুগ হয়েছে। ধানমন্ডিতে দাঁড়িয়েছিলেন ডক্টর কামাল হোসেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী,
জামানত বাজার হয়েছে, ধানমন্ডিতে কারা থাকেন? আমি আগেই বলেছি শিক্ষিত মানুষরা থাকেন, শতকরা সত্তর ভাগ মানুষ যেখানে শিক্ষিত সেখানে কিন্তু তারা থাকে। তারা কিন্তু সাধারণ মানুষ কিন্তু টাকা মানুষের জামানত বাজেয়াপ্তের জন্য কোনো ভূমিকা রাখে নাই। আমি হাজির ছিলেন কে ওনাকে ওই কি মানে হাজি মকবুল সেখানে। কিন্তু আমি এখানে একটা কথা বলিনি, ডক্টর কামাল হোসেন কিন্তু মিরপুরে একবার দাঁড়িয়েছিলেন, সেখানে কিন্তু শতকরা সত্তর ভাগ লোক শিক্ষিত নয়, কিন্তু সেখানেও কিন্তু তার একই অবস্থা। না না না, সেখানে তার জামানত বাজেয়াপ্ত হয় নাই। জামানত বাজেয়াপ্ত উনি মাত্র, আমি বলি আপনাকে, আমার কাছে হিসাব আছে, আমি বলছি যে ১২,০০০ ভোটে উনি জিতে হেরেছিলেন, আর এখানে উনি ৫৭২৮ ভোট পেয়েছেন। এটা এই তথ্যগুলো আমি জানি কারণে, কারণ আমি ডিল করেছিলাম। ব্যাপারটা হচ্ছে যে ডক্টর কামাল হোসেনের মতো মানুষ এখানে নির্বাচিত হয় না। আমি আপনি সারদ ভাই বলছেন একটু আগে যে টাকা নিয়ন্ত্রণ করে, এটা অস্বীকার করার কোনো পথ নাই। এখনো শিক্ষিতের হার না বাড়লে, টাকা দিয়ে যদি ভোট কেনার বন্ধ না হয়, তাহলে কিন্তু ওই পরিবর্তন কোন ধরনের শিক্ষিত হবে? না ওই যে সচেতন একাডেমিক তো সচেতন শিক্ষকতা, সচেতন শিক্ষাটা মানুষ পাবে কার কাছ থেকে? আপনা আপনি তো আসবে না, এটা এটা তো একটা সামাজিক পরিবর্তনের ব্যাপার। না না, এই যে ১৯৭১ সাল হচ্ছে, এইটা কিন্তু একদিনে তো হয় নাই, একাত্তর তো অনেকদিনই হয়েছে। না আমরা তো এখন অনেকে মনে করি না, ঘোষণা নেই আমরা যুদ্ধ নেবে না 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 নো ডেফিনেটলি ডেফিনেটলি আমি এখানে মাহাতির মোহাম্মদের ইতিহাসটা কি আপনি কি মনে করেন মাহাতির মোহাম্মদ একদিনে আপনার সাকসেসফুল হয়ে গেছে? তা তো হয় নাই। ৩৯টা টেস্টে হারার পরে একটা নিউজিল্যান্ডকে ২৬ বছর লাগছে তাদের ফার্স্ট টেস্ট বিক্রি। তাই এই ইতিহাসগুলো যদি আমাদের চোখের সামনে থাকে, তাহলে আমরা তো এখনই বলতেছি যে না কেন বাংলাদেশ সাহায্য করছে না, সেটা কেউ বলছে না। এখানে একটা প্রশ্ন আমাকে বলে, আমার মনে একটা জিনিস আমার মনে হয় জানা উচিত, বা আপনারা তো জানেন অবশ্যই, আপনারা বলছেন যে আমরা আগাচ্ছি না, কিন্তু আমি এটাতে কিন্তু যেভাবে আগানোর কথা ছিল, আমাদের পাশাপাশি যারা স্বাধীনতা পেয়েছে ধরেন সিঙ্গাপুর কোরিয়া, তারা পৃথিবীর কোথায় আর আমরা কোথায় পড়ে আছি? আমরা এখনো যে স্ট্যান্ডার্ডের রাজনীতি করছি, একবারে বেসিক নিয়ে চিন্তা ভাবনা করছি, কাজে এইভাবে আমার মনে হয় দেশ আগানো সম্ভব না। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে বাংলাদেশি রাজনীতিবিদদের মধ্যে একটা বা দুটা দলের মধ্যে একটা জিনিস দেখা যাচ্ছে, যে আমি শ্রদ্ধা সহকারে বলছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অথবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন নিয়ে তারা রাজনীতি করে দুটা দলেই, কিন্তু এদের স্বপ্ন যদি তারা নিয়েই, তাদের স্বপ্ন নিয়ে যদি এরা কাজ করে, যারা পাওয়ারে আছেন অথবা বিরোধী দলে যারা আছেন তাদের স্বপ্নটা কি, আমার এজেন্ডাটা কি, আমি দেশকে কিভাবে দেখব, কিভাবে চালাবো, তাহলে তো আমার এদের দরকার নেই। আমি ওদের জিয়াউর রহমান এবং শেখ মুজিবের নাম লিখিয়ে দেশ চালাই না কেন? আমি কিন্তু শুরুতেই বলেছিলাম, আমাকে একজন মানে আমি আর একটু নেলসন বলে একজন এসেছিল মাঝখানে বলে কি যে আন্তর্জাতিক একটা সম্মেলনে বলছে সাধক এখানে আছে বলে বলেছে যে যেমন বাংলাদেশিরা চলে তাদের মাথাটা পিছন দিকে ফেরানো, সামনে যাচ্ছে কিন্তু লোক হচ্ছে পিছনে, আর আমরা কিন্তু ফরওয়ার্ড না করে আমরা কিন্তু পিছে কি হয়েছিল সেটার উপর জোর বেশি দিচ্ছি। অর্থাৎ দেখাই আমার কিন্তু তোর আমার এই বোঝা অনেক বড়, আমার পিছে শেখ মুজিবুর রহমান আছে, আরেকজন বলছে আমারটা আরো বড়, আমার পিছে জিয়াউর রহমান আছে, কিন্তু কেউ বলছে না যে আমি হচ্ছি স্বপ্নে নিয়ে যাব তোমাকে, আমি পিছনে নেব না, আমার ঘোড়া সামনে বেঁধেছি পিছে বাঁধিনি, এটা কেউ কিন্তু বলছে না। সে বলছে যে আমার আমি হচ্ছে অমুকে লেগেছি নিয়ে এসেছি, আর একজন অমুকে নিয়ে, যেটা মানে রব যেটা বলছে আমি বলতে চাচ্ছি আমি ঘোড়াটা সামনে বাঁধছি। সাদত ভাই আমি বলতে চাচ্ছি যে আমাদের রাজনৈতিক দলগুলার এই ট্যাবলেট বিক্রি করা বন্ধ করতে হবে। আমার পলিসি কি, আমার পলিসিটা কি, আমি কিভাবে দেশ চালাবো,
আমি এই জিনিসটা জনগণকে বলতে হবে কিন্তু রব এখানে একটা কথা বলি আরেকটা জিনিস মনে আমরা আমাদের যে সমস্ত রাজনীতির সাথে জড়িত সাংবাদিকতার সাথে জড়িত লোকজন বিদেশে আসে বিদেশে দেখে না এখানে আমরা আমেরিকা দেখছি আমি দীর্ঘদিন ধরে আমেরিকা থাকার কারণে একটা জিনিস চোখে পড়ছে মনে উঠতেছে বা বেশিরভাগ এখানে কোনো পলিটিশিয়ান বলে না আমি মেডিসিনের স্বপ্ন বাস্তবায়ন করবো আমি ওয়াশিংটনের স্বপ্ন বাস্তবায়ন করবো আমি লিঙ্কনের স্বপ্ন বাস্তবায়ন করবো কিংবা ভারতের কোনো পলিটিশিয়ান বলে না আমি গান্ধীর স্বপ্ন বাস্তবায়ন করবো কিন্তু পাকিস্তানে কেউ বলে না আমি কায়েদ আজমের স্বপ্ন বাস্তবায়ন করবো আমাদের দেশের ক্ষেত্রে গেলে যে কোনো মন্ত্রীকে বক্তৃতা দিতে হলে প্রথম বক্তৃতার বিসমিল্লাহ পড়ার আগে তাকে শহীদ দিয়ে কথা বলতে হবে রাজনীতি কিন্তু কেন এই চেঞ্জটা চেঞ্জ করা যাচ্ছে আমার মনে হয় এটা কারণটা হলো এটা চেঞ্জ করা যাচ্ছে না কেন রাজনীতির সাথে জড়িত তারা হলো খুব ইনএফিশিয়েন্ট তাদের যদি বেসিক শিক্ষা থাকে কিন্তু আসল শিক্ষাটা তারা পায় না এটা কিন্তু আপনারা কিন্তু যে জিনিসটা আলোচনা করতেছেন বা আমরা যেটা আলোচনা করতে যাচ্ছি আমরা কিন্তু আমরা ভুলে যাচ্ছি যে ওই নেতৃত্ব হচ্ছে উত্তরাধিকারের উত্তরাধিকার সূত্রে যে নেতৃত্ব এসেছে সেই নেতৃত্বের কাছে আপনি এটা আশা করতে পারেন না আমি কিন্তু বলি আলোচনা কিন্তু আমরা এগোতে পারি ভারতবর্ষে কিন্তু উত্তরাধিকারের নেতৃত্ব ছিল এখন কিন্তু গত কয়েক বছরে উত্তরাধিকার নেতৃত্ব নেই আচ্ছা আমি তো একটু ফলে কিন্তু পরিবর্তন আসছে এক জায়গায় ঘুরপাক খেয়ে যাচ্ছে না কিন্তু আমি তো আলোচনার এক জায়গায় আমি একটু বলি আমরা কয়েকটা স্টেপ কিন্তু এগিয়েছি একটা স্টেপ হচ্ছে মুদ্রির মানুষ বা আমাদের বক্তব্য যেটা এসছে সেটা হলো যে রাজনীতিতে আমরা একটা জায়গায় দাঁড়ায় আছি তারপরে সেখানে যুক্ত হয়েছে আমাদের আর একটা কথা বক্তব্য যেখানে রাজনীতি বিদ্যের চেয়ে অর্থ চলে এসছে মুখ্যভাবে যে অর্থ 65% যে টাকা পয়সা এবং সেখানে দেখা যাচ্ছে ক্ষমতা দখলটাই হচ্ছে মুখ্য এবং সেটা ক্ষমতার বলয়ে এই ব্যবসা বাণিজ্য সব চলছে এটা একটা আমলতান্ত্রিক ব্যবসা কি যেহেতু আমরা কিন্তু এখন যেটা আলোচনায় আমাদের মনে হয় যাওয়া উচিত যে এইখান থেকে উত্তরণটা ঘটবে কি করে আমরা কিন্তু একই জায়গা না থেকে আমরা কিন্তু সিদ্ধান্তে চলে গেছে যে অবস্থা এই জিনিসটা যে চলে এসছে যে ক্ষমতা দখলটা করার জন্য একটা অর্থনৈতিক কারণও জড়িত শুধু উত্তরাধিকার দিয়ে ওটা দিয়ে হচ্ছে না এটা সেটা আমি আর একটু বলে নিই রাজনীতিবিদরা আউট হয়ে যাচ্ছে একদম বাজে বের হয়ে যাচ্ছে কোথায় গিয়ে সেখানে হলো একটা রাজনীতি নেতাকে জিততে গেলে যে পরিমাণের টাকা লাগে সে হয়তো তার ক্ষমতা খরচ করার ক্ষমতা হয়তো সে 1,00,000 টাকা সেখানে দেখা যাচ্ছে 3 কোটি টাকা থেকে 10 কোটি টাকা খরচ হচ্ছে এখন 10 কোটি টাকা দিয়ে কিন্তু একজন রাজনীতিবিদের পক্ষে খরচ করা সম্ভব না তখন সে কি করছে তার পোস্টটাকে একজন টাকাওয়ালার কাছে বিক্রি করে দিচ্ছে দিয়ে বলছে আমি বসে যাচ্ছি আপনি দাঁড়ান এটা তো ঘটনা এখানেও কিন্তু কেনা বেচা হচ্ছে আমাদের বক্তব্য এখন যেটা আসবে যে এইটা কিভাবে বন্ধ হবে এইটা কিভাবে হতে পারে এটা হবে কি না বন্ধ না অবশ্যই হবে অবশ্যই হবে না হওয়ার কোনো কারণ নেই সময় লাগবে তার কারণটা হচ্ছে মানুষ কিন্তু ওই যে এক জায়গায় ওই নেতা ছাড়া চলবে না দেশ এটা আমরা বলেছিলাম না আমাদের স্লোগান ছিল এক নেতা এক দেশ কিন্তু ওইটার থেকে তো মানুষ বেরিয়ে আসছে কিন্তু সরিয়ে আসছে কিন্তু না কিন্তু তার উপর ভর করে সরিয়ে আসছে সেটাই হোক হঠাৎ করে তো আপনি এটা শূন্যতা হয়ে যাবে হঠাৎ করে তো আপনি এটা পরিবর্তন আনতে পারবেন না পরিবর্তন সবসময় থাকবেই একটা ডেফিনেটলি আর আপনি মনে রাখবেন যে দেশটা শুরুতেই 12 বছর চলে গেছে সামরিক শাসনে 12-13 বছর চলে গেছে সামরিক শাসনের মধ্যে দিয়ে সেখান থেকে আজকে বেরিয়ে আসছে আসার পরে আপনার গণতন্ত্রের চর্চা হচ্ছে সরকার পরিবর্তন হচ্ছে এটা কিন্তু সবাই প্রশংসা করতেছে যে শান্তিপূর্ণ উপায় আগে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর করবে এটা তো চিন্তা করতে পারে না কেউ সেই যে পর্যায়ে এই পর্যায় থেকে আসবে এবং আটা জিনিস হচ্ছে মানুষের মধ্যে সচেতন মানুষ কিন্তু এখন জানতে চেষ্টা করতেছে যে আসলে কোথায় কি হচ্ছে মানুষ তো বলে আমরা এরশাদকে দেখলাম খালেদাকে দেখলাম হাসিনাকে দেখলাম এখন মানুষ কিন্তু এই প্রশ্নটা কিন্তু গ্রামে গঞ্জে অবশ্যই উঠছে নতুন কাউকে কি দেখার চেষ্টা করছে নতুন তো কেউ বেরিয়ে আসে না আপনি যে অর্থে বসেছেন আপনি তো খুব ইজি সলিউশন খুঁজতে চান ইজি সলিউশন হবে না কারণটা হচ্ছে যে ও তাহলে তো উত্তরাধিকার হয়ে যাবে আপনি লক্ষ্য করবেন যে আমাদের রাজনৈতিক নেতারা এখন সব দলে যে বড় দুইটা দলই ধরেন সেই দলের মধ্যে গণতন্ত্র না থাকার কারণে হয়েছে কি কোনো যারা যোগ্য নেতৃত্ব যারা তারা কিন্তু নিচের দিকে চলে গেছিলেন তাদের তো কোনো মূল্যায়ন হয়নি দীর্ঘকাল ধরে এখনও কিন্তু ওইভাবে মূল্যায়ন হয় না কিন্তু আপনি লক্ষ্য করবেন যার কাছে যত টাকা তার তত বেশি প্রভাব যার কাছে বেশি যত টাকা তার দাপটটা খুব বেশি যেমন বড় দুইটা দলই দেখেন নেতৃত্বের দিকে তাকিয়ে দেখেন কারা কীভাবে হঠাৎ করে ওভারনাইট নেতা হয়ে গেছে আওয়ামী লীগের মতো পার্টি বেসিক্যাবের মেম্বার হতে হইলে অ্যাটলিস্ট 30-25 বছর পলিটিক্স করে আসতে হয়েছে কিন্তু সাম্প্রতিককালে কিন্তু এটা পরিবর্তন হয়েছে বিএনপি তো এই কালচার আগের থেকেই নেই কিন্তু এই সাম্প্রতিককালেই
আমি লক্ষ্য করবেন প্রেসিডেন্টের মেম্বার হয়েছে যে লোক তার এক বছর পলিটিক্যাল কেরিয়ার, কারণ তার কাছে টাকা আছে, তার বুদ্ধি আছে। এই জায়গাটার থেকে এইটা কিন্তু পার্টির মধ্যে আলোচনা হচ্ছে, আগে আলোচনা হতো না। এখানে তফাৎ হলো, এখানে কর্পোরেট বডি মানে টাটা বিড়োরা এরাই কিন্তু নিয়ন্ত্রণ করছে তাদের মনোনীত ব্যক্তি দ্বারা, আর এখানে যেটা হচ্ছে র ফর্মে কত বছর পরে এই গণতন্ত্র, সেটা আমি না সেই প্রশ্ন যাচ্ছি না। আমি যেটা যাচ্ছে যেতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে উত্তরাধিকারের রাজনীতি যে কথাটা আপনি, আমরা ফিরে যাচ্ছি না। আমি যেটা বলছেন আপনার, যাদের পয়সা নাই তাদের তো রাজনীতি করার দরকার নাই, যে নিডি তাকে যদি আপনি একটা পজিশনে দেন সে তো চুরি করবে, তাই তো বলা যাবে না, কারণ ওটা তো মুশকিল। কারণ সাধারণ মানুষের গণতন্ত্র তো সবার জন্য, মানুষ যাকে ভোট দিবে সেই তো নেতা হবে, তাই তো, এখন মানুষ দেখতেছে এটা পরিবর্তন তো আসতে হবে, আর আসা দরকার, কারণ দেশের প্রয়োজনে। আজকে সব নেতারাই কিন্তু ফিল করতেছেন, সাংবাদিক বলেন, রাজনীতি বলেন, বুদ্ধিজীবী বলেন, সবাই কিন্তু এই কথাটা যেটা আমরা আলোচনা করতেছি এটা ঢাকায় বসে টেলিভিশনে কিন্তু আলোচনা গুলো হচ্ছে, আগে এটা হতো না। আজকে আড্ডায় আলোচনা হচ্ছে, রাজনৈতিক সমাবেশে আলোচনা হচ্ছে, সবাই বলছেন, কিন্তু যেটা বলছেন যে সবাই কি দেখে ফেলছেন, রাজনৈতিক নেতা যারা মানুষকে স্বচ্ছ গণতন্ত্র কথা যেটা আপনারা বলছেন যে ওখানে হবে, এটা আমি বিশ্বাস করি যে সময়ের প্রয়োজন, সময় হবে। তবে আর একটা কথা বলি যে বাংলাদেশ কিন্তু আসলে একটা সম্ভাবনাময় দেশ, আমরা এটা বুঝি না, বিদেশিরা তা বুঝে। সত্যিকার অর্থে আমি আমেরিকান অ্যাম্বাসাডারের কয়েকদিন একটা ইন্টারভিউ করেছিলাম, এবার তার সরাসরি বক্তব্যটা হচ্ছে যে বাংলাদেশকে তোমরা যতটা জানো তার চেয়ে বেশি আমরা জানি, তোমাদের নেতারা যতটুকু সম্ভাবনাময় দেখে তার থেকে 1000 times বেশি দেখি আমরা, কারণ আমরা দেখি আসলে বাংলাদেশ চিন্তা করে। আর তোমাদের এই কথাগুলো আমি লিখি নাই, রাজনৈতিক নেতারা চিন্তা করেন তার নিজের দৃষ্টিকোণ থেকে, আমি কিভাবে ক্ষমতা দখল করবো। সাদত ভাই বলছিলেন যে আজকে রাষ্ট্র ক্ষমতা দখল করার জন্য ব্যবসায়ীদের বোঝার তৎপরতা শুরু হয়েছে, তারা চেষ্টা করবে, তারা চেষ্টা করবে। রাজনীতিবিদরা তো সচেতন হতে পারছেন না, এই যে সাংবাদিক আজকে পত্রিকা, আচ্ছা আপনি বলেন পত্রিকা কিন্তু বড় বড় বিগ বিজনেস হাউস গুলো কিন্তু পত্রিকা কন্ট্রোল করতেছে এখন, আরো এই অল্প দিনের মধ্যে আরো 2-3 পত্রিকা নাই বলি, এই সর্বত্র কিন্তু একটা ইয়ে আসতেছে। আমি বলি আপনাকে আজকে হচ্ছে কি যে মানুষ সবকিছুতেই এই ঘটনাগুলো ঘটবেই, না ঘটলে তো 71 হতো না, ব্যবসায়ীরা এসে যাচ্ছে জাপানের বড় 3 পত্রিকার মালিক, জাপানের কর্পোরেট ব্যবসায়ীরা তো সংসদ, জাপানের ব্যবসায়ীরা বা আমেরিকান ব্যবসায়ীরা তার ব্যবসার স্বার্থে পত্রিকাটাকে ইউজ করছে না। দুর্ভাগ্য হচ্ছে আমাদের দেশের ব্যবসায়ীরা যারা পত্রিকা কন্ট্রোল করে তার নিজস্ব ব্যবসাকে এই যে অবস্থাটা, এটাও কিন্তু এই যে আলোচনাটা আমরা করতেছি আজকে থেকে 2 বছর আগে হলে আমি এই টক শোতে আসতাম না। না এখানে এখানে একটা প্রশ্ন আছে যে তাদের পত্রিকাটাই তো একটা ব্যবসা, পত্রিকা ব্যবসা কন্ট্রোল করতে চায়। আপনি ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসটা যদি এখন যারা কিন্তু ফাইন্যান্স নিয়ে আসতেছে ব্যবসা করতে পত্রিকায়, তারা কিন্তু মজা পেয়ে গেছে, তারা কিন্তু ইন্টারেস্ট পেয়ে গেছে যে আমি দুটো আমি কাগজের নাম বলবো না, দুটো বিজনেস হাউস আছে ঢাকায়,
একটা ট্রুসের একটা ট্রুসের এটা মধ্যে কোনো পলিটিক্স উনি আনতে চায় না, একজন এক ব্যবসায়ী, উনি একদম নিজেই চান যে এটাকে কমার্শিয়াল দিক আছে, বাণিজ্যিক দিক থেকে আমি ব্যবসা করবো এটা, আর আরেকজন আছে আমি চেষ্টা করবো আমার বিজনেস থেকে প্রোটেকশন দেওয়া, সেটা হতে পারে না, না হতে পারে। এই জন্য ওই যে মূল কথা যেটা সাধক ভাই শুরু করেছিলেন যে আমাদের রাষ্ট্রই হচ্ছে মূল ব্যবসায়ী, তো সুতরাং ওই জায়গায় পৌঁছানোর জন্য এই যে আমাদের ব্যবসায়ীরা সরাসরি রাজনীতি করে কেন, করে এই জন্যই যে রাষ্ট্র হচ্ছে ব্যবসায়ী, রাষ্ট্রের মালিকানা নিতে হবে। হ্যাঁ ওই তো, রাষ্ট্রের মালিকানা যখন দখল করার চেষ্টা চলছে, আমি সাধারণ পাবলিক আমি কি দেখবো, শুধু সারা দেবো নি, আমি দেখবো না, আমি তা তো নয়, আমি কথা বলবো এবং আমার বলার সময় আসছে এবং আমি কথা বলবো। আমাদের একটা দেশ যেখানে কিন্তু ভোট হয় মার্কা দিয়ে, সেখানে কোথাও একটা আমি ডায়লগ পড়লাম অত একটা বাস্তব তথ্য ঠিক মনে করতে পারছি না, যখন লোকটাকে থ্যাংক ধন্যবাদ দিচ্ছে একজন নেতাকে, তখন নেতা জাস্ট যাওয়ার সময় বলল শোন কিছুই করতে হবে না, শুধু মার্কা দিয়ে ভোট দিস না তবেই হবে। ও বলতে চাইলো যে মার্কা দিয়ে তুই ভোট যদি দিস তবে দেশের অবস্থা এটাই হবে। শরৎ ভাই আমি এখানে মার্কা ছাড়া ব্যক্তি দেখে দিবি, অমুকের বাপ বললো ভোট দিতে হবে, ওইটাই যে ভোট দিয়ে আসে ওই অমুকের বাপ বদলার পরে, এইবার আপনারা বলবেন যে এটা পরিবর্তন কিভাবে হবে, সাম্প্রতিক যে নির্বাচন হয়ে গেল ইউনিয়ন পরিষদের নির্বাচনে মহিলা কিন্তু তার স্বামীকে ডিভোর্স দিয়া সে সরাসরি দাঁড়াইয়া সে জিতে গেছে, কিভাবে একটা মেয়ে যখন হেঁটে যায় সে কিন্তু ঘড়ি দেখে বলছে 5 মিনিট কিন্তু লেট, এটা কিন্তু বাঙালি সমাজে আসেনি শিক্ষিতদের মধ্যে, কিন্তু এই যে সময়ের যে মূল্যটা এটা চিহ্নিত করছে একটা মহিলা। এখানে কিন্তু এই তর্কে একটা জিনিস মনে হচ্ছে আপনাদের দুইজনের ইয়েতে মনে হচ্ছে যে আপনারা দেশের সম্ভাবনাকে ডিফেন্ড করতেছেন আর আমরা যারা প্রবাসী কয়েকজন আছি না 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 আমরা কিন্তু এই দেশে বসে বাংলাদেশের প্রতিদিন যে কাগজের যে রিপোর্ট গুলো ইন্টারনেটে পাচ্ছেন বা যে সোর্সে আপনি পান সবই হচ্ছে হতাশাজনক খবর, সেই হতাশাজনক খবরের কারণে আপনার মনের মধ্যে বড় কষ্ট, আপনি বিশ্বাস করতে পারছেন না যে আসলে কবে হবে। আমরা আপনার মতো মনোভাব আমাদের হয়ে যায় এক এক সময়, কিন্তু আমি মনে করি এরপরেও এন্ড অফ দ্য ডেতে দিনের শেষে আমার মনে হয় বাংলাদেশ এখানে বল সূত্রপাত কিন্তু রব যেটা করেছে সে পজিটিভ থেকে সূত্রপাত করেছে, সে করেছে কিন্তু উল্টো প্রশ্নটাই করেছে যে আমরা এই তারুণ্যকে কেন ব্যবহার করছি না মানে অগ্রসরের জন্য, এখানে কিন্তু অন্য পথে নিয়ে যাওয়া হয়। আর এটা জিনিসটা বলি যেমন শরৎ ভাই জানেন ও কিন্তু ক্লিন্টন যে তুমি বলতে চাচ্ছো যে আলটিমেটলি করবে ওই তরুণরাই করবে কিন্তু না, ক্লিন্টন দেখেন সেই হি ইজ এ জিনিয়াস ম্যান মানে আই হ্যাভ এভার সিন, কিন্তু সে দুটো টার্ম যতই সে জিনিয়াস হোক তা সে দুটো টার্ম এখন তারপরে বুশ আসছে, বুশ আসে দেশে একবারে শেষ করে দিচ্ছে, বাট জাতিকে ওয়েট করতে হবে অ্যানাদার 4 ইয়ার্স অর 8 ইয়ার্স, কিন্তু আমাদের দেশে একবার মাশাআল্লাহ বসলে লাথি না খাওয়া পর্যন্ত এরা সরে না। না কিন্তু ওনাদের আপনাদের সমস্যা কি, ওনারা তো ক্যারিজমেটিক লিডার। হ্যাঁ ওনারা তো ক্যারিজমেটিক লিডার, এখানে তো ক্যারিজমার ব্যাপার না, ওনাদের যেমন খালেদা জিয়া ভোট চাইতে গেলে লক্ষ লক্ষ লোক সেখানে দরজা জানালা রেল স্টেশন ট্রেন স্টেশন ভেঙে দেখতে যায়, আপনি সেটাকে কি করে ডিফেন্ড করবেন, সেটাকে কি করে বলবেন যে ওই লোকগুলি বোকা, শেখ হাসিনা বক্তৃতা শেখ হাসিনা ইলেকশনে ফেল করার পর যে কোনো গণতান্ত্রিক পার্টির নেতার পদত্যাগ করা উচিত, ইলেকশন আমি ফেল করেছি আমার নেতৃত্বে এই পার্টি হেরেছে সো এই পার্টি নিডস নিউ লিডারশিপ, কই শেখ হাসিনা কি সেটা করেছে, করেনি, কেন করেনি, কারণ শেখ হাসিনা মনে করে শেখ হাসিনার ইনার সার্কেল মনে করে যে ইয়েস আমরা এই পার্টিটা ওন করি, ইট ইজ এ লিমিটেড কোম্পানি, অতএব মেজরিটি শেয়ার হোল্ডারের ভোট এখন আমার পক্ষে আছে সো আই শুড রান দি কোম্পানি, আমি ফেল করি আর পাস করি কোনো ব্যাপার না। আমি একটা কথা বলতে চাচ্ছি বাংলাদেশে এই এই প্রশ্নটি আমি শেখ হাসিনাকে করেছিলাম নিউ ইয়র্কে সাংবাদিক সম্মেলনে যে আপনার পার্টিতে গণতন্ত্র নাই আপনার দেশে গণতন্ত্রের কথা কি করে বলেন, উনি আমাকে বলছেন যে আপনি আমাদের পার্টির গঠনতন্ত্র
গণতন্ত্রটা পড়বেন, ওইখানে গণতন্ত্রের কথা লেখা আছে। এখন এই যদি দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক দলের নেতার নেত্রীর কথা হয়, তাহলে আপনাদের এত আশার বাণীর পরে আমি আশাবাদী হব কিভাবে? কারণ ওনারা তো এখনো নেতৃত্বে আছে এবং আরেকটি দলের নেতৃত্বের বহমান রাখার, পারিবারিক নেতৃত্ব বহমান রাখার একটা প্রক্রিয়া আমরা অলরেডি দেখতে পাচ্ছি। এবং এরপরে আপনি আমাকে বলবেন যে প্রবাসে থেকে আপনারা হতাশ হয়েন না, আমরা হতাশ হচ্ছি না, কিন্তু আমরা যেটা ফিল করছি সেটা হচ্ছে যে এই যে একটা পয়েন্টে এই সুতোটাকে কাটতে হবে, এই যে উত্তরাধিকারের এই যে এই নাড়াই, এই নাড়াইটাকে কাটতে হবে, এই কাটার কাজটা কে করবে? এখানে একটা মতিভাবন একটা কথা বলেনি, বা আমরা যেটা বুঝি উন্নয়নের প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত তারা বলে যে বাংলাদেশ আদৌ যে অবস্থান দেখানো হয় সেটা লিস্ট ডেভেলপড কান্ট্রির মধ্যে পড়ে না, তারা একটা এটা একটা ভঙ্গিতে থাকে টাকাটা নেওয়ার জন্য। আসলে একটা কিন্তু যে ক্ষুধার্ত অবস্থা অন্য দেশে বিরাজ করে বাংলাদেশ কিন্তু অত না, দেখা গেছে হিসাব করে। না সাদত ভাই, আপনি যেভাবে বলছেন ঢাকাতে যদি 50টা বিল্ডিং আর 3-4 জন সালমান রহমান দেখলে এই জাতির উন্নতির চেহারা যারা গ্রামে বসে 2 দিন খেতে পারে না তারা বুঝে এই জাতি তাদের জন্য এই পরিস্থিতি বাংলাদেশে কোন গ্রামে বলতে চাচ্ছেন যে কোন সার্ভে নাই ওই অবস্থা নাই মানুষ লড়াই করতেছে যেমন করাচিতে আমি গেছি, গিয়ে দেখি কি যেটা ও চিত্রটা বলেছে যে আমি দেখি যে কোন সস্তা গাড়ি নেই। তখন আমি অনেকদিন আগের কথা, ওখানে যখন ইকোনমিক্স এর লোক তাকে জিজ্ঞাসা করলাম যে এত দরিদ্র দেশে কি করে এটা হয়, বলে কি যে এটা তো আপনার হিসেবের মধ্যে নাই যে অস্ত্রের ব্যবসা এবং এটা, অতএব এই টাকাটা কিন্তু এটা কিন্তু ঢাকা শহরে কিন্তু এমন কিছু চাকচিক্য নাই। কিন্তু আমি উত্তরবঙ্গে বা ওসব জায়গায় যে খুবই দরিদ্র অঞ্চল যে সব জায়গা ছিল আমি গিয়ে দেখেছি যে অন্তত ওই ওই প্রচণ্ডতাটা এখন আর অনুভব করা যায় না। এটা কিন্তু আমি কিন্তু সংখ্যা এখানে দেখাতে পারবো না মানে এটা, কিন্তু যে এখন যদি আমি মনে করি যে আপনি যদি আপনার দেশে গিয়ে দেখেন একটু পরিবর্তন যেন কোথায় ঘটছে, এবং সেটা সরকার, আমি কিন্তু সারা বিকেল একটা কথা বলছি, সরকার যেখানে নেই সেখানে ডেভেলপমেন্ট হচ্ছে। তাহলে আমরা সরকারকে সব জায়গা থেকে বিতরণ করতে হবে। এক্স্যাক্টলি সো, তো হাউ উই ডু ইট? সরকার বলতে ওই সরকার, ওই সরকার, সরকার বলতে সরকারের নিয়ন্ত্রণ সরকার থাকতেই হবে, সরকার না 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 নিয়ন্ত্রণ কমাতে হবে, সরকারের ব্যবসা কমাইতে হবে। এখানে আমি ভালো করে দেখেন যে যার যার গ্রামে আজকের থেকে মানে ঠিক 80 সালের পরের থেকে যে গ্রামটা মানে তার উপরে যেটা ঘটেছে গণতন্ত্র আসার পর যে ঘটেছে, আপনি নিজের গ্রামে গিয়ে দেখবেন কোথায় যেন একটা পরিবর্তন ঘটে গেছে। হয়তো সেখানে না পার্টিকুলার বাংলাদেশের এমন কোন গ্রাম আছে কিনা যে গ্রামে মোবাইল ফোন নাই, টেলিফোন নাই, ডাইরেক্ট টেলিফোন আছে, মোবাইল আছে, বা আপনি বলেন যে আছে কিনা আমি যখন দেখি একটা গ্রাম থেকে কাজের মেয়ে যেটা আসছে, অদ্ভুত ঘটনা, সবকিছু রিডিং পড়তে পারে, যে কয়টা কাজের মেয়ে নতুন আনা হচ্ছে রিডিং পড়তে পারে। আমাদের বাড়িতে একজন কাজের মেয়ে জয়েন করেছে তার 10 বছর বয়সে, 5 বছর ধরে আছে, সি বিকেম এ সেলস গার্ল, সে ইংরেজি লিখতে পারে, বাংলা লিখতে পারে, মানে কী হবে, সে 5 পর্যন্ত পড়ে এসছে বা 4 পর্যন্ত পড়ে আসতেছে। একটা বাচ্চা আমি আসতে দেখতেছি না এখন যে শহর গ্রাম থেকে আসতেছে যে ই করতে পারে না, আপনার কথা সূত্র ধরেই মানে আমরা কোথায় ওই যে সম্ভাবনার কথা বলতেছে, কিন্তু আমি পরিসংখ্যান দিতে পারবো না, কিন্তু যেন কোথায় যেন একটা ঘটতেছে এখানে আজকে প্রায় 20 মাস যাবৎ একটা সরকার চলছে যে সরকার কোনো বিদেশি সাহায্য পায় নাই,
আমরা আগে জানতাম যে বিদেশি সাহায্য দেশ একদিনে চলবে না, কি করে চলছে তাহলে? সব হলো আপনাদের টাকা, এই তথ্য তো অনেকে জানে, সব আপনাদের টাকা। এই প্রবাসীরা যে টাকা পাঠান রেমিটেন্স দিয়ে চলছে না না, কিন্তু আপনি যে কথাটা বলছেন যে এই প্রবাসীরা আমরা দেশে হেল্প করছি, কিন্তু এই প্রবাসীদের তো কোনো মূল্য তাদের কাছে নেই। রাষ্ট্র স্বীকার করছে, বলছে যে প্রবাসীদের টাকায় দেশ চলছে এবং প্রায় 20 মাস যাবত একটি পয়সা বিদেশি সাহায্য পায় নাই। কিন্তু আমরা যখন ইনভেস্ট করি বিদেশি সাহায্য, বিদেশি সাহায্য ছাড়াও দেশ চলে এটা সম্ভব? যদি সবকিছু শেষ কথা আমি বলতে চাই, রাজনৈতিক স্থিতিশীলতা যদি থাকে, আমরা যদি সবাই ঠিক থাকি, আমরা যদি মনে করি আমাদের দেশটা আমাদের পতাকার বড়, আমরা যদি মনে করি যে আমাদের দেশটা বড় না আমার ক্ষমতা বড়, তাহলে কিন্তু এটা হবে না। নেতার চাইতে দেশ বড় যখন আমরা চিন্তা করব, তখনই কিন্তু আমাদের পরিবর্তন আসবে, এবং এই পরিবর্তনটা আসতে বাধ্য আমি আবারও বলছি আসবেই। না না, এই কথা এই যে আপনারা যে কথাগুলো বলছেন এবং আমরাও যে কথাগুলো বলছি, এই কথাগুলো কিন্তু 32 বছর ধরে এই একইভাবে বলি না, একইভাবে না না না, আগে তো পত্রিকায় লেখাই হইতো না, আগে তো টেলিফোন করে বলে দিত যে এই খবরটা যাবে না, এই লেখার কারণে সদত ভাই বলেন আর আমি বলেন, আমি তো সাফার করেছি দুবার, আমি বললাম যে এখন সেটা এখন তো সব যা বলছি তা লিখছি। কিন্তু মতি ভাই, এই যে কয়েকদিন আগে যে ওনার কাগজে 2000 যে একটা কভার স্টোরি হয়েছে, এটা তো চিন্তাই করা যায় না বাংলাদেশের কোনটার কথা বলছেন? উত্তরাধিকার রাজনীতি সম্পর্কে সাংবাদিকরা এখন একবারে নিজেরাই রাজনীতিতে যোগ আছে, দুটোই আছে না না, রাজনীতি এবং সাহস। আমি বলি একটা কথা, আপত্তি নাই, কিন্তু একটা দলীয় ক্যাডার বলেছে কিন্তু একটা কথা, যেখানে টোটাল আজকে কিন্তু কারো কারো ইচ্ছে আছে গোয়েঙ্কা হওয়ার জন্য, মানে জাস্ট পত্রিকার ব্যবসা করে বড় লোক হবে, এটার আবাসনা নিয়ে নেমেছে। এটা আপত্তি নাই তো, যদি সে ব্যবসা আপত্তি নাই, কিন্তু আবার এখানে আমার আপত্তি আছে যদি ব্যাংকের টাকা নিয়ে আসিয়া আমার শেষ প্রশ্ন আজকে সাদত ভাই এবং মতি ভাইয়ের কাছে, যেটা দিয়ে আমি শুরু করেছিলাম, সেটা হচ্ছে আমরা মনে করি যে আমরা আশাবাদী হব কি আশাবাদী হব না, সেটা হচ্ছে যে বড় কথা, আপনারা যারা দেশে থাকেন তারা আমাদের প্রবাসের যারা দর্শক আজকে আছেন তাদের কাছে একটা কথা অন্তত বলেন যে আমাদের দেশের পরিবর্তন যেটা আমরা সবাই ফিল করছি এইটা কিভাবে এবং কত তাড়াতাড়ি সম্ভব, এই দুটি এই প্রশ্নের উত্তর আমি চাই। একটা হলো দূরত্ব দিয়ে কিন্তু কাজ দূরত্ব এখন মাপা যাচ্ছে না, সংবাদ রাখছি কি রাখছি না তার উপরেই নির্ভর করছে, কেন এখনকার দূরত্ব কিন্তু আমার সঙ্গে মুক্তি যতটুকু দূরত্ব মানে আমার রবের সঙ্গে কিন্তু একই নৈকট্য রয়ে গেছে, কেন যোগাযোগের মাধ্যমে সবকিছুর মাধ্যমে। অর্থাৎ আমি কিন্তু প্রবাসীতে, আমি কিন্তু ঠিকানাতে, আমি কিন্তু যা সমস্ত পত্রিকা কিন্তু সবই আমরা পেয়ে যাচ্ছি মুহূর্তে ওখানে, যেমন আমার পত্রিকা খবর এখানে চলে আসতেছে। ঘটনাটা হচ্ছে যে আমাদের এই জেনারেশন হতে পারে, এই জেনারেশনকে আমরা ওখানে আত্মত্যাগ করতে হবে, এখানে বসে আপনাদের আত্মত্যাগ করতে হবে, একটু ত্যাগ বলে একটা জিনিস থাকতে হবে। এখানে খুবই পুরনো শব্দ, খুবই পুরনো শব্দ ত্যাগ, আত্মত্যাগ করা বা দান করা। একটা হলো কি এই দান, এখানে এরা কিন্তু এখনো চ্যারিটি বলে, এরা কিন্তু এখনো বলে অনুদান দিতে হবে, দান করতে হবে, এরা কিন্তু গোপনে $10 তাদের চার্চে ফেলে দিয়ে আসে। আমরা কিন্তু পুণ্য কামানোর জন্য অন্য কিছু করি, কিন্তু এরা কিন্তু দারিদ্র মোচনের জন্য একটা ফান্ডে দেয় সেটা। অর্থাৎ এই একটা জেনারেশনকে যদি আমরা পুরো একটা জেনারেশন যুদ্ধ করেছে, কিন্তু যুদ্ধের শেষ হলে যুদ্ধের ঊর্ধ্বে যেতে পারেনি, ত্যাগী হতে পারেনি, এই জেনারেশনও যদি পরিশ্রম করছে বিদেশে থাকছে, যদি ত্যাগী না হতে পারে তবে কিন্তু হবে না। একটু কোথায় যেন আমার প্রাচীন লোক, হয়তো আমার বয়সের জন্য একটু সবার মধ্যে আমার এই প্রাচীনতাটা রয়ে গেছে, ত্যাগই হতে হবে।
আমি যেমন যুদ্ধ থেকে ফেরত এসে আমি সব কিছু জনগণের উদ্দেশ্যে আমি বলেছিলাম যে এভরিবডি ইজ এ ফ্রিডম ফাইটার। এই কথাটা কিন্তু সবার পক্ষে বলতে তখন দ্বিধাগ্রস্ত হয়েছিল একটু জাতি বলে কিন্তু আমরা অনেক পিছিয়ে গেছি। তখন একটি পার্টি বা কেউ কেউ দাবি করে বসলো যে আমরা স্বাধীন করেছি, আমরা ওকে নিকুচি করি, তাকে নি একটু আগে যারা রব একটা সুন্দর কথা বলার চেষ্টা করেছিল পরিষ্কার করে বলেনি, সেটা হলো যে হিরোকে আমরা পদদলিত করেছি, হত্যা করেছি, আর একজন যখন হয়েছে তাকেও করছি। অর্থাৎ তখন হিরো নির্মাণ আমরা করিনি, আমরা কিন্তু হিরোর মাটিয়ারকে সম্মান দেখিয়েছি, জীবিতকে না। আমরা কিন্তু একটা কথা খালেদ অবশ্য বলতো, খালেদ মোশাররফ যুদ্ধের আমাদের একজন নেতা, যে যুদ্ধে এসছো ডোন্ট এক্সপেক্ট এনিথিং ফ্রম ওয়ার। যুদ্ধে কিন্তু জীবিত গেরিলা চায় না, তারা চায় শহীদ চায়, দেশ কিন্তু স্বাধীন দেশ শহীদ চায়। আমরা অদ্ভুতভাবে শুধু শহীদ বন্দনা করে গেছি, আমরা কিন্তু তাদের মধ্যে হিরো দেখিনি। শহীদ বন্দনা আর জাতীয় বীর নির্মাণ, শহীদ বন্দনার সঙ্গে জাতীয় বীর নির্মাণ করা উচিত ছিল, সেটা কিন্তু রাজনীতির ক্ষেত্রে নয়, সেটা শিল্পের ক্ষেত্রে সর্বক্ষেত্রে আমরা কিন্তু বীর নির্মাণ করতে পারিনি। যেটাও বললো যে একজন ক্রিকেটারকে একটা খেলায় হারলে তাকে আমি পদদলিত করে দিচ্ছি, এ বললো একজন নেতার পতন হলেই তাকে আমরা দুরিশ্চাত করে দিচ্ছি, তার ভালোটুকুন বাছাই করে রেখে আমরা যদি তাকে একটু, আজকে যেমন ইনুসকে বলা হতেছে হঠাৎ করে যে তার ক্রিটিসাইজ অন্যভাবে করা হচ্ছে, কিন্তু ইনুস তার একটা পর্যায়ে ডক্টর ইনুস এগিয়ে দিয়েছে। এখন একজন আর্টিকেল লিখে বসলো যে ইনুস গ্লামারাইজ করছে দারিদ্রকে, ঠিক আছে, ইনুস তার পর্যায় পর্যন্ত এগিয়ে দিয়েছে, এখানে যেখানে মনে হচ্ছে গ্ল্যামারাইজ করছে সেখানে তখন আরেকজন লিডার এসে বলতেন শুরু করে নিয়ে এগিয়ে যাও, যে যেখানে ইনুস এই জিনিসটা করে গেছে, আমি নারীদের ক্ষমতায়ন করে গেছে, আমি অঙ্কে ক্ষমতায়ের মধ্যে নিয়ে আসি, বলয়ে নিয়ে আসি, এখানে কিন্তু আরেকজনের জন্ম হয়ে যাওয়া উচিত ছিল। একজন জাফরুল্লাহ যেখানে ফেল করছিল সেখানে কিন্তু ইনুস এগিয়ে এসেছিল, ইনুস যেখানে ফেল করেছে সেখানে আরেকজন এগিয়ে যাবে, আজকে যেখানে আমি ফেল করতেছি সেখানে কিন্তু একজন তরুণ সাংবাদিক এগিয়ে আসতেছে, সেখানে আজকে কিন্তু ক্রমে কিন্তু এটা কিন্তু তারুণ্যের হাতে কিন্তু নেতৃত্ব যাচ্ছে, সাংবাদিকতায় চলে গেছে, নতুন সাংবাদিকতা যে কি ভয়াবহভাবে চেঞ্জ এনে দিয়েছে, ঢাকায় না গেলে বোঝা যাবে না। আমার পাঠক ছিল আগে বোধহয় ম্যাক্সিমাম 6-5 লক্ষ, এখন সেখানে 15 লক্ষ চলে গেছে 3 বছরে। সাধারণত এই 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 প্রসঙ্গে একটা পুরনো মানে ব্যাপারে একটা প্রশ্ন করতে চাই, যে এই যে আপনার সম্পাদিত একটা ঐতিহাসিক পত্রিকা বিচিত্রা, না এটা পুরনো না, দিয়েছি না, আমরা উই আর অ্যাডভান্স ইট টু ফার, না বাট না না আমি বলছি অনেক এখন যাওয়া নতুন কিছু বের হচ্ছে, নতুন আলোচনা কিন্তু আমরা অনেক দূরে গেছি, আমার পাঁচ তারিখ দিল না অনেক দূরে হয়ে গেছে, কিন্তু আমার এখন এদের থেকে উত্তর শোনা যায়। আমি কিন্তু একটা প্রাচীন পয়েন্ট অফ ভিউ থেকে বললাম, নতুন পয়েন্ট অফ ভিউ কি বলে এটা আমি শুনতে চাই। না আমরা তো সামনে এগোতে চাই, কিন্তু তার জন্য একজন ভিশনারি এডুকেটেড লোক দরকার, ডেডিকেটেড অনেস্ট পার্সোনালিটিস দরকার। না বলো না, আমি যদি এখন প্রশ্ন করি ডোন্ট টেক ইট আদার ওয়াইজ, কারণটা হচ্ছে যে এটা স্পষ্ট, এখান থেকে 12টা বা 10টা সংবাদপত্র বের হয় প্রতি সপ্তাহে, আপনারা কি বাংলাদেশের সম্ভাবনা নিয়ে কোনোদিন লিখেছেন? খারাপ দিকটাই হাইলাইট করছেন না কেন বলেন? আপনাদের কাগজের হেডলাইন গুলো খুলেন না, আমাকে তো বলে তো লাভ নাই। এখন আমি বলি স্ট্যাটিস্টিক্স যদি নির্ভর করতে হয়, বছরে 52টা সপ্তাহ পত্রিকা বের করলে আমরা, আমি অন্তত আমাদের কাগজের কথা বলি, আমরা চেষ্টা করি ম্যাক্সিমাম আমেরিকান কনটেক্সটের হেডলাইন করার জন্য। বাংলাদেশে যদি মেজর কোনো হত্যার ঘটনা হয় কিংবা এই ঘটনা, সেটা বছরে 4টি সপ্তাহ হয়তো হেডলাইন সেরকম হয়ে যাবে। না নাজুল ভাই, এখানে আমি একটু ডিফার করি, আমি কিন্তু বাংলাদেশের পত্রিকা চালাই না, না আমরা কিন্তু আমেরিকান পত্রিকা বাংলা ভাষায় প্রকাশ করি, কিন্তু আপনাদের পত্রিকায় পাঠক বা আপনাদের পত্রিকায় 100 পৃষ্ঠার পত্রিকায় 75 পৃষ্ঠা হচ্ছে বাংলাদেশ, যে অভিযোগে ঢাকা সাংবাদিকদেরকে অভিযুক্ত করতে চান, অভিযোগ করছি,
যে অর্থে আমি বলছি, আমি এইভাবে বলছি না, আমি বলছি যে সাংবাদিকরা ওইখানে কোনো রোল প্লে করছে না। না না, এটা তো সময় বলছে, সময় না বলছি, আমরা বলবো কেন? আমি বলি সমাজ যখন অস্থির থাকে তখন কিন্তু এই অস্থিরতা এই কাগজে ফুটে উঠবে, আসবে। আপনি রব বা ফজলুল ভাই আপনি কাগজ চালাইতে চাইলে আপনি চিন্তা করবেন যে ওই ওই খবরটা যেহেতু বড় খবর হয়ে গেছে, একটা ব্যাংক ডাকাতি হয়েছে, সেটা তো আপনি ইগনোর করতে পারবেন না, পারবেন না। তো সেই খবরটাকেই আপনি কিন্তু ওই ওই ওইখান থেকে আটলান্টিক পাড়ি দিয়ে ওইখানে আমেরিকা এনে ওই খবরটাই কিন্তু আপনি ছাপছেন। ক্ষমতায় থাকা অবস্থায় লেখা যেত না, এখন কিন্তু পরিবর্তন হচ্ছে। ক্ষমতায় থাকা অবস্থায় কিন্তু কাগজগুলো লিখতে শুরু করেছে, যে কোনো কাগজে লিখতে শুরু। ওয়েল, ইট ইজ অ্যান ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট। আমি বলছি যে সেই পরিবর্তন আসতে বাধ্য, আগামী পাঁচ বছর দেখবেন যে পলিটিশিয়ানদেরকে ছেড়ে দেওয়া হবে না, কাউকে ছাড়া হবে না। সেটাই আমরা চাই, রাষ্ট্রীয় কোষাগার যারা লুণ্ঠন করছে এদের জিনিসগুলো আমরা রাইট, এটা আসতে বাধ্য। আমাদের পাঁচ বছর পরে আমরা মতি ভাইকে আবার আমি তো একটা জনজন উদাহরণ দিলাম, আমাদের প্রত্যেকটা এডিটর যার কাগজে যেটা লেখা আছে আমাদের না, এখান থেকে যে অধিকাংশ পত্রিকার এডিটোরিয়াল পড়ে দেখবেন এটা সবগুলো হচ্ছে অপটিমিস্টিক। শুনেন, আমি একটা বলি, এডিটোরিয়াল পড়ার লোক কম, কারা কারা দেখে? যে দেশের মানুষ আপনার কাগজ কিনে কবাস্টনি কি কবাস্টনি কি হয়েছে? আমি কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন করিনি, এডিটোরিয়াল আমি কিন্তু দুইজন বিখ্যাত সম্পাদক, আপনি তো দুইজনের কথা বলছেন। আমি আমি বলছি যে আপনাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, অভিযোগে আমাদেরকে অভিযুক্ত করতে পারে, যেহেতু আমরা মেইন স্ট্রিমে আছি। আপনারা দূরে বসে আপনারা কিন্তু বাংলাদেশকে ভালোবাসেন। আপনি না প্রশ্নটা করেছিলেন যে আমরা কতটা সম্ভাবনার কথা তুলে ধরেন, আমি সেটা ঠিক আছে আমি বলছি না, আমি বলছি যে আপনারা ধরেন, আমরাও ধরছি না, আমরাও লিখছি, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আবারও রিপিট করতেছি কথাটা, সমাজ যখন অস্থিরতায় মানে কাঁপতে থাকে তখন এই সমাজের অস্থিরতা বাদ দিয়া সংবাদপত্র চলতে পারে না। সংবাদপত্র দর্পণ, সমাজের দর্পণ বলা হচ্ছে। তো সমাজ বাদ যদি থাকে এরকম, সমাজ যদি খারাপ থাকে তাহলে তো ভালো করার মানে ওই খারাপ খবরটাই সামনে আসতেছে। তবে আশাবাদী এটাই বলি আপনাকে, মানুষের কাগজগুলোতে দুটো পার্ট হয়ে গেছে, কিছু খারাপ খবর কিছু ভালো খবর। আর এক সময় ছিল কিন্তু খালি খারাপ খবরই, এক সময় ছিল কিন্তু তথাকথিত উন্নয়নের খবর, অর্থাৎ খালি ছবি আর খালি উন্নয়ন, খালি বক্তৃতা মনে করি। সেটা হলো যে একসময় আমি শুরুতে ব্যক্তিগত আড্ডা বলছিলাম যে যখন শুরু হয় আমাদের পত্রিকায় আমার উইকলি, তখন আমরা লোকে খুব স্বপ্ন পছন্দ করত, স্বপ্ন দেখত, তখন কিন্তু পজিটিভ ওয়ার্ড খুব ভালোভাবে নিত, মাঝখানে নিত না। এখন একটা জিনিস আমি লক্ষ্য করে দেখছি যে অনেক সময় সেদিকে দেখলাম পত্রিকাটা দুটো সঙ্গে পরপর যাওয়ার পর খুব হত্যাকাণ্ডার ইস্যুর পর সেকেন্ড ইস্যুটা চলেনি 2000-এর। তা আমি এটা জিজ্ঞাসা করাতে ছেলেদের আমার সঙ্গে যখন জিজ্ঞাসা করলো তখন আমি বললাম তোমরা যে এত নেগেটিভ কথা বলছো, পিপল আমাকে একটা পাঠক আসলে ফোন করে বলেছে যে আমাদের একই জিনিস বারবার লেখেন কেন? অর্থাৎ দিবন চায় পাঠক এখন একটা ভালো ঘটনা শুনতে। আমরা দেখছি যে যদি একটা গ্রামের একটা লোক যে মানে একটা ছেলে একটা স্কুলকে এককভাবে দাঁড় করিয়েছে, অথবা রাজশাহীতে লাঠিয়াল বাহিনী তৈরি করে গ্রাম প্রতিরোধের ব্যবস্থা করছে, ওটা ভালো চলছে। তার মানে এখন আবার বোধহয় প্রাচীন সুর শোনা যাচ্ছে যে দেশটাকে আমার দেশ। মাঝখানে কিন্তু আমি একটা কথা বলেছি মাঝখানে যে একটা মাঝখানে একটি 9-10 বছর গেছে কিন্তু একটা নেগেটিভ সময়, নেগেটিভ না পজিটিভ না কোথায় যেন একটা অনুত্তাল সময়, স্থবির সময় গেছে। এটার পরে কিন্তু মায়ের পিঠ যাই হোক না কেন একটা সচল ধারা কিন্তু চালু হয়েছে। না এটাকে আপনি প্রাচীন সুর বলছেন কেন? কোনটা প্রাচীন সুর? এটার না কিন্তু আমি এই প্রসঙ্গ না,
আমি যে আগে যেটা বলতাম যে 72 সালের লোকরা বা 75 বা 80 পর্যন্ত লোক কিন্তু খুব আশার বাণী শুনতে চাইতো, এরপরে কিন্তু লোকে খুব আশার বাণী আর শুনতে এই মুহূর্তে যদি ঠিকানা বা দর্পণে বা পরিচয়ে বা অন্য কাগজে বা বাংলা পত্রিকায় ধরেন সব পত্রিকায় একটা খবর যদি থাকে যে বাংলা আমেরিকায় 5,000 লোক আনা সম্ভব হবে, আনার চেষ্টা চিন্তা ভাবনা হচ্ছে, এই খবরটা আগে কেউ লোকে পড়বে না বাংলাদেশের হত্যাকাণ্ডের খবর পড়বে? মানুষ কিন্তু পড়বে ওই সম্ভাবনার খবর। অর্থাৎ মানুষকে স্বপ্ন দেখাতে হবে। বাংলাদেশের সাকসেস হয় নাই যারা বলেন, আমি তার সাথে একমত নাই, এই কারণে আন্তর্জাতিক শান্তি রক্ষায় বাংলাদেশ কিন্তু এক নম্বরে। বহির্বিশ্বে বলেই বাংলাদেশের ভেতরে এই পরিবর্তনটা আসছে বলে আজকে এনজিওরা যে কাজটা করছে অথবা মহিলারা যে কাজ করতেছে সেই কাজ তো থেমে নাই বাংলাদেশের মধ্যে। অর্থাৎ যেটা আমি বলছিলাম আবারও বলি যে 74-75 বা এর পরবর্তী পর্যায়ে একটা সময়ে মানুষ কিন্তু না খেয়ে থাকতো, এখন কিন্তু না খেয়ে থাকে না। এটা সত্য, এটা আপনি কোনো অবস্থাতেই বলতে পারবেন না যে বাংলাদেশের কোনো গ্রামে মানুষ না খেয়ে থাকে। এটা দিয়ে শুরু করা উচিত ছিল না, এটা ঠিক হবে না। আমি শেষে আপনি কিন্তু নিজের শব্দ থেকে সরে যাচ্ছেন, আপনি সম্ভাবনার কথা বলেছেন আমাকে যে প্রথম, আপনি তারুণ্যের কথা বলেছেন, আপনি বলেছেন একটি নেতৃত্ব। আজকে কিন্তু মতির সঙ্গে আমার দ্বিমত নাই, আপনার সঙ্গে তিনজন বা চারজন কোনো দ্বিমত নাই একটি ব্যাপারে, আমরা জনগণের উপর বিশ্বাস রাখি এন্ড আমরা নেতৃত্বে। আচ্ছা আমরা আমি চেষ্টা করছি মানে আমাদের মনোযোগ আসার জন্য, আমার কোনো এত কোনো ধৃষ্টতা নাই যে আজকের অনুষ্ঠানে একটা উপসংহার আমি টানবো। উপসংহার টানার জন্য সাদাত ভাইকে অনুরোধ করবো, তার আগে আমি আমাদের দর্শক মন্ডলীকে মানে বলছি যে আজকের এই অনুষ্ঠানে আপনারা যে আমাদের সাথে যোগ দিলেন সেজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ, আর ধন্যবাদ যারা আজকে আমাদের সাথে এই মূল্যবান আলোচনায় অংশ নিলেন, জনাব মতি রহমান চৌধুরী, নাজমুল হাসান, জনাব সাদাত চৌধুরী, জনাব ফজলুর রহমান, জনাব সাদির রব এবং জনাব মিজানুর রহমান, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর এখন সবশেষে সাদাত ভাইকে বলবো আপনি আমাদের আজকের অনুষ্ঠানে একটা উপসংহার যদি টানা চান। হ্যাঁ, বয়সের দিক থেকে আমি সেটা কিছুটা দায়িত্ব হয়তো নিতেই পারি, কেন এরা আমার সবই স্নেহভাজন। মতি এখানে এখন অনেক নাম করা, কিন্তু আমরা একসঙ্গে আনুষ্ঠানিক কাজ করেছে। রব তো একসময় আমি তাকে কাভারে ছবি আনতাম দুরন্ত দৌড়বিদ হিসাবে, তার তখন নাম ছিল সাইদুর। সাইদুর আমাদের দেশের হিরো। এটা নিয়ে কথা উঠেছিল যে হিরো আমি যখন আমরা বিচিত্রা বের করি, আমি প্রথম যে শব্দটা এডিটোরিয়াল মিটিংয়ে বলেছিলাম যে আমাদের দেশে হিরো নেই, হিরো তৈরি করতে হবে। যেমন আমি লেখালেখি পাতা খোলা হতো, বলা হয় যে এখানে হিরো তৈরি করো, যে আড্ডায়কে হিরো, যে লেখকদের আড্ডায় কেমন হিরো। অর্থাৎ একটা জাতির মধ্যে এই বত্তা দিতে হবে, আমাদের কিছু হিরো আছে। আমি মনে করি আজকে মতিউর রহমান যে কথাটা বললেন, এরকম হয়তো জোর করেই বললেন, সাইদুর রব যেটা প্রথম আমাকে বললো জোর করেই বললো, কিন্তু আমিও কিন্তু প্রাচীন লোক হিসাবেই বলছি এটা জোর নয়। সাইদুরও স্বপ্ন দেখে, মতিউরও স্বপ্ন দেখে, আসলে কিন্তু আমরা সবাই দেশটাকে ভালোবাসি।